নমস্কার, ধন্যবাদ। প্রথমে কৃতিকে ধন্যবাদ দিই, এরকম একটা বেয়াড়া বিষয়ের বক্তৃতা তারা আয়োজন করার সাহস দেখিয়েছেন। আপনাদের আরও ধন্যবাদ, এইরকম এতটা দূরে আপনারা এরকম বেয়াড়া বিষয়ের বক্তৃতা শুনতে এসেছেন। এই ডিস্টোপিয়া কথাটা শুনে লোকে নিশ্চয়ই একটু অবাক, কারণ ডিস্টোপিয়া কী তাই অনেকে জানে না। ডিস্টোপিয়া অনেকে নিশ্চয়ই ভেবেছেন যে ডিসপেপসিয়ার ভাই, কিন্তু ব্যাপারটা তা নয়। ডিস্টোপিয়া কী আপনারা আসলে জানেন, সেটা হচ্ছে ব্ল্যাক মিরর বলে একটা ওয়েব সিরিজের কয়েকটা এপিসোড আপনারা দেখেছেন। তাতে দেখানো হয় যে টেকনোলজি আমাদের জীবনকে যেরকমভাবে দখল করে নিচ্ছে, তাতে আস্তে আস্তে মানবিকতা কীভাবে চাপা পড়ে যাচ্ছে। এই এক বছর আগে নেটফ্লিক্সে একটা ওয়েব সিরিজই বলবো, তিনটে মাত্র এপিসোডের হয়েছিল, রাধিকা আপ্তে ছিলেন, সেটার নাম হচ্ছে গুল। যদিও GHOUL, আমার মতো যারা ইংরেজি জানে না তারা অনেকদিন ঘাউল ঘাউল করেছিল, কিন্তু আসলে উচ্চারণটা গুল, এর মানে হচ্ছে পিশাচ। এটা রচনা ও পরিচালনা প্যাট্রিক গ্রাহাম বলে এক ভদ্রলোকের। এখানে রাধিকা আপ্তে একজন মুসলিম মহিলার অভিনয় করেছেন, তার নাম নিদা। প্রথমে লিখে দেওয়া হয় এই পুরো সিরিজটা শুরুর আগে যে অদূর ভবিষ্যতের ভারতকে দেখানো হচ্ছে। আমরা একটু পরে দেখি নিদা আর তার বাবা একটা গাড়ি চড়ে যাচ্ছে। নিদা একটা একাডেমিতে পড়ে, প্রায় কোর্স শেষ হয়ে এসছে। একাডেমিটা হচ্ছে NPS, ন্যাশনাল প্রোটেকশন স্কোয়াড, এটা সরকার তৈরি করেছে টেরারিস্টদের এগেনস্টে। নিদা তার ট্রেনিংই নিচ্ছে। তাকে একাডেমিতে পৌঁছে দিতে যাচ্ছে বাবা, বাবা গাড়ি ড্রাইভ করছেন। করতে করতে নিরাকে বলছেন আজকাল কি চলছে। কয়েকটা জায়গা আছে সেগুলোর নাম শিডিউল্ড রিলিজিয়াস জোন, সোজা কথা এগুলো মুসলিম মহল্লা। রাত্রিবেলা পুলিশ ঢুকে সেখান থেকে বিভিন্ন জিনিসপত্র টেনে রাস্তায় ফেলে আগুনে পুড়িয়ে দিচ্ছে, বিশেষ করে বই। বলা হচ্ছে এই সবকটা বই হচ্ছে ধর্মবিরোধী। শুধু তাই নয়, স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে, বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হচ্ছে। শুধু বই পুড়িয়ে কেউ ক্ষান্ত থাকে না, পুলিশ রাত্রিবেলা ঢুকে বিভিন্ন লোককে, প্রধানত পুরুষ, গ্রেপ্তার করে নিয়ে তুলে নিয়ে চলে যাচ্ছে। বলছে এদের ওয়াপসির প্রয়োজন, আপনারা ঘর ওয়াপসি কথাটা শুনেছেন। এইসব শুনে নিদা তার বাবাকে বলে, দেখো রাষ্ট্র যখন কিছু একটা করে তার তো একটা মানে থাকে, শুধু শুধু কেউ কাউকে গ্রেপ্তার করে না, নিরীহ নির্দোষ লোক তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে তা হয় না, নিশ্চয়ই এরা কিছু করেছিলে, এরা সবাই মানে আসলে বদমাস, সেটা তুমি বুঝতে পারছ না। তারপর হঠাৎ তাকিয়ে দেখে বাবা গাড়িতে কয়েকটা বই নিয়ে যাচ্ছেন। নিদা বলে, বাবা বই নিয়ে যাচ্ছ কী গো, সিডিশিয়াস লিটারেচার। তারপর বাবা বলে, কয়েকটা লেকচারের নোটও আছে রে। সে কি, তুমি এখনও সিলেবাসের বাইরের কথা পড়াচ্ছ, সেটা বারণ তুমি জানো না, তুমি শোধরাবে না? বলতে বলতেই কয়েকটা পুলিশ গাড়িটা থামায়, এমনি চেকিং হচ্ছে, রুটিন চেকিং। দেখি আইডি কার্ড, দেখি বাবা আইডি কার্ড দেন, মুসলিম নাম দেখি, বলে গাড়ি থেকে নেমে আসুন। বাবা বলে, এটা তো রেশিয়াল প্রোফাইলিং হচ্ছে, আমার তো এদেশে যেখান থেকে যেখানে খুশি যাওয়ার সাংবিধানিক অধিকার আছে, আপনি নেমে আসুন। তারপর অত্যন্ত বিশ্রীভাবে বলে, গাড়িতে কী নিয়ে যাচ্ছেন, অস্ত্র, কন্ট্রাব্যান্ড, গরুর মাংস, যেটাই দেখবো আমরা সার্চ করবো, কিন্তু তাহলে আপনার জেল হবে। তাড়াতাড়ি করে নিদা নেমে গিয়ে তার ব্যাচটা দেখায়, ব্যাচটা দেখে পুলিশ একটু থমকে গিয়ে বলে, ও সরি সরি সরি, আপনি NPS, সরি সরি স্যার, সরি ম্যাম, ছেড়ে দেয়। যেতে যেতে নিদার একটা লেকচারের কথা মনে পড়ে, যে লেকচারটা তাদের একাডেমিতে দেওয়া হয়েছিল। যিনি লেকচার দিয়েছিলেন তিনি বলছেন, উগ্রপন্থী কখনো বাইরে থেকে আসে না, উগ্রপন্থী তোমাদের ভেতরেই আছে। যে কোনো বন্ধু, যে কোনো প্রতিবেশী, এমনকি বাড়ির আত্মীয়, তাদের দিকে নজর রাখো। যদি কেউ সন্দেহজনক কোনো রকম কথা বলেন বা আচরণ করেন, আমাদের কাছে রিপোর্ট করো, কারণ দেশের চেয়ে বড় বন্ধু, দেশের চেয়ে বড় আত্মীয় আর কেউ নেই। নিরা কিছুক্ষণ ভেবে চিনতে বাবাকে ইন্টারোগেটরদের হাতে তুলে দেয়। এরপর অনেক হরর এলিমেন্ট ইন্ট্রোডিউস করা হয়, পিশাচ আসে, পিশাচ একটা রূপক, অত বড় গল্প আমি বলবো না। নিদা যে টেরারিস্ট ইন্টারোগেশন ইউনিটে গিয়ে ইন্টারোগেট করতে শুরু করে, কিছুক্ষণ পরে, কিছু দিন পরে সে বুঝতে পারে এখান থেকে কেউ ফিরে যায় না। তার বাবাও এসেছিল, তিনি টেরারিস্ট নন, একজন প্রফেসর, জানা সত্ত্বেও তাকে খুন করা হয়েছে। এখানে সকলকে খুন করাই হয়। পিশাচের প্রভাবে সবাই নিজের কৃতকর্মের কথা দুঃস্বপ্নে দেখতে থাকে। এখানে একজন চাওলাকে আনা হয়েছে, যাকে প্রচুর মেরে ধরে অনেক অত্যাচার করো, কোনো রকম কোনো ইনফরমেশন পাওয়া যাচ্ছে না বলে তার বউ আর ছেলেকে আনা হয়েছিল। ছোট ছেলে, অত্যাচার করতে করতে জোশের মাথায় ছেলেটিকে খুন করা হয়েছে। এই সমস্ত কিছু জানতে পেরে নিদার মনে হয়, রাষ্ট্রকে যতটা কল্যাণময় মূর্তিতে সে পুজো করছিল, হয়তো সেটা ঠিক হচ্ছিল না। এবং সন্দেহ জাগে গোটা সিরিজটা জুড়ে দর্শকের এবং নিদার, পিশাচ গুল আসলে কে, সন্ত্রাসবাদী আসলে কে। এটা হচ্ছে একটা ডিস্টোপিয়ান শো। ডিস্টোপিয়া কাকে বলে? ইউটোপিয়া যাকে বলে তার উল্টো। ইউটোপিয়া কাকে বলে? একটা কল্পিত পৃথিবী বা সমাজ যেখানে সব কিছু ভালো। তাহলে ডিস্টোপিয়া কী? একটা কল্পিত পৃথিবী বা সমাজ
যেখানে সব কিছু খারাপ। শুনেই এখানে যারা একটু পণ্ডিত তারা বলবেন তা তো হয় না বাবু, ভালো আর খারাপ তো আপেক্ষিক, তোমার কাছে যা ডিস্টোপিয়া আমার কাছে তা ইউটোপিয়া, হতেই পারে। একটা নির্দিষ্ট সম্প্রদায়কে তেড়ে টাইট দেওয়া হচ্ছে রাষ্ট্র থেকে, এটা অনেকের কাছে ইউটোপিয়ান, অনেকের কাছে ডিস্টোপিয়ান। ধরা যাক অল্ডার সাক্সলি অসম্ভব বিখ্যাত একটা বই লিখেছিলেন ব্রেভ নিউ ওয়ার্ল্ড, তার কথা অনেক বলা হবে একটু পরে। সেইখানে একটা স্লোগান আছে সেই সমাজে, বইটা কিন্তু ডিস্টোপিয়ান, কিন্তু সেই সমাজে একটা স্লোগান আছে, এভরিবাডি বিলংস টু এভরিবাডি এলস, সকলেই সকলের, মানে সোজা কথায় সবাই সবার সঙ্গে যত খুশি সেক্স করতে পারবে। সেখানে কোনো পরিবার নেই, কোনো স্বামী স্ত্রী নেই, কোনো প্রেমিক প্রেমিকা নেই, কোনো অধিকার বোধ নেই, সকলে সকলের সঙ্গে প্রাণপণ ছুটছে। শুনে মনে এটা ডিস্টোপিয়া কিরি, এরকম ইউটোপিয়া তো মানে আমরা তো রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না, আহা বলে এই সমাজই লাপিয়ে চলে যেতে চাইব, ফলে আপেক্ষিক হতে পারে। কিন্তু এইসব কথা আমরা যাব না। প্রচুর বই আছে, প্রচুর সিনেমা আছে যেখানে ভবিষ্যৎ পৃথিবীটা কীরকম হতে পারে তার একটা কাল্পনিক চিত্র আঁকা হয়েছে। এবার এগুলো যে নেসেসারিলি সায়েন্স ফিকশন তা নয়, সায়েন্স ফ্যান্টাসি তা নয়, এগুলোকে সব জড়ো করে আজকাল বলা হচ্ছে, মানে সবসময় তো নতুন নতুন শক্ত টার্ম দিতে হয় নইলে পণ্ডিতরা বলবেনই বাকি, আজকাল বলা হচ্ছে স্পেকুলেটিভ ফিকশন। এই স্পেকুলেটিভ ফিকশন কয়েকটার গল্প এই বক্তৃতায় বলা হবে। এইবারে যে কোনো ডিস্টোপিয়া, এই কথাটা উঠলেই, যে কোনো ডিস্টোপিয়ান ফিকশনের কথা উঠলেই যে দুটো বইয়ের নাম সারা পৃথিবী সর্বত্র জলজল করে সেগুলো হচ্ছে, একটা যেটা বললাম ব্রেভ নিউ ওয়ার্ল্ড, আর একটা হচ্ছে জর্জ অরওয়েলের 1984। যখন ব্রেভ নিউ ওয়ার্ল্ড বেরিয়েছিল অরওয়েল বলেছিলেন এটা উই নামক একটা রাশিয়ান উপন্যাস থেকে অনেকটা নেওয়া, আর যখন 1984 বেরোলো পণ্ডিতরা বললেন ও বুঝেছি ও তো রাশিয়ান ওই উই উপন্যাসটা থেকে কিছুটা নেওয়া। না, এই উপন্যাসটা বেরিয়েছিল 1924 সালে, একটা অনুবাদ লেখা হয়েছিল 21-এ কিন্তু 24-এ বেরিয়েছিল। এর অনেক হিস্ট্রি আছে, রাশিয়ায় ব্যান ফ্যান সেসব পরে মানে বলবই না। এইটা লেখক হচ্ছেন ইয়েভগেনি জামিয়াতিন বলে এক ভদ্রলোক। উইয়ের কথা আমরা পরে আসব, আগে আমরা 1984টা একটু ঝালিয়ে নিই। আমি জানি আপনারা ভাবছেন 1984 তো আমাদের পড়া, ব্রেভ নিউ ওয়ার্ল্ড আমাদের জানা, কিন্তু আমি সবাইকে আমার মতন ধরি যে কিছু পড়েছিল তবে আবার বেমালুম 3-4 বছর পর ভুলে গেছে, সেই জন্য আমি অনেকটা করে ঝালিয়ে নিই। 1984 এমন একটা সমাজের কথা বলে যেখানে সর্বক্ষণ প্রত্যেকের ওপর নজর রাখা হচ্ছে, একদম নজর। কী করে রাখা হচ্ছে? আপনি যে ঘরেই থাকবেন সেই ঘরের একটা দেওয়াল হচ্ছে টেলিস্ক্রিন, সেটা কি টেলিভিশন, যেখানে রাষ্ট্রের প্রচার সর্বক্ষণ চলছে, একটাই চ্যানেল, সেখানে আপনি ঘুরিয়ে টুরিয়ে কিছু দেখতে পাবেন না। আর ওইটাই একটা ক্যামেরা এবং একটা সাউন্ড রেকর্ডিং ডিভাইস। এটা শুধু ঘরে নেই, লিফটে আছে, অফিসে আছে, ক্যান্টিনে আছে, দোকানে আছে, সর্বত্র আছে। অর্থাৎ সর্বত্র একটা লোক কী করছে আর একটা লোক কী বলছে সেটা রেকর্ডেড হয়ে চলেছে সবসময়। শুধুমাত্র কী করছে আর কী বলছে রেকর্ডেড হচ্ছে না, এখানে রেকর্ডেড হচ্ছে লোকটার মুখের ভাবটা কীরকম। সে কি লিফটে উঠে খুব গোমড়া মুখে দাঁড়িয়ে থাকলো, সে কি কোনো কারণে খুব বিরক্ত, সকালবেলা উঠে ব্যায়াম করতে হয়, টেলিভিশন থেকেই একজন ব্যায়াম করান, তিনি আবার দেখতে পান খোপে খোপে প্রত্যেকটা লোককে, তা সেই ব্যায়াম করার সময় কি উৎসাহটা কিছুটা কম দেখা যাচ্ছে? কারণ এই স্টেট মনে করে, এই স্টেট, এই রেজিম এবং তাদের ডিক্টেটর বিগ ব্রাদার, তারা মনে করে তুমি কি বলছো কি করছো সেটা বড় কথা না, অনেক বেশি বড় কথা হচ্ছে তুমি কি ভাবছো। সেই জন্য ওখানে থট পুলিশ, কিছু লোক আছে তাদের কাজ হচ্ছে থট পুলিশিং, তারা ভাবনাটাকে মাপার চেষ্টা করে। এবং প্রত্যেক বাড়িতে বাড়িতে ছোট ছোট ছেলেমেয়েদের স্কুল থেকে বলে দেওয়া হয়েছে তোমরা তোমাদের বাবা মা এদের প্রতি লক্ষ্য রাখবে, তারা যদি ঘুমের ঘরেও কখনো রাষ্ট্রের নামে কোনো খারাপ কথা, ফিসফিস করেও কখনো বিগ ব্রাদারের নামে কোনো খারাপ কথা বলে আমাদের কাছে রিপোর্ট করবে। গুলের কথা মনে পড়ছে না? আসলে যা যা ডিস্টোপিয়া পরবর্তীকালে করা হয়েছে, হয় এটা নয় ওটা, এই দুটো যে দুটো বইয়ের নাম বলছি এদের কাছে ঋণী। এই গল্পের নায়ক কাজ করে মিনিস্ট্রি অফ ট্রুথ বলে একটা জায়গায়। এই মন্ত্রকের কাজ কি? ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা তৈরি করা, ইতিহাসটাকে বিকৃত করে দেওয়া। তাতে লাভ কি? দেখানো যে ইতিহাসে কখনো কিছু ঘটেনি যেখানে পার্টি কোনো ফলস পজিশনে পড়েছে, যেখানে পার্টি আগে থেকে সব কিছু প্রেডিক্ট করতে পারেনি। ধরা যাক আপনি দেখলেন স্টালিনের পাশে একটা ছবি একটা লোকের, স্টালিন তাকে জড়িয়ে ধরে হা হা করে হাসছে, 2 মাস পর সেই লোকটা পার্টির শত্রু হিসেবে চিহ্নিত হলো, তাকে মেরে ফেলা হলো। এবার স্টালিন তো আর একটা লোককে জড়িয়ে হা হা করে হাসতে পারে না, যে লোক পরবর্তীকালে পার্টির শত্রু বলে চিহ্নিত হবে। তখন কী করা হলো? সমস্ত ছবি থেকে স্টালিনের ওই পাশের লোকটিকে মুছে দেওয়া হলো, সেখানে কেউ নেই। আর যদি নিতান্ত জড়িয়ে থাকে সেখানে তার কুকুর বা বেড়াল ছবি করে দেওয়া হলো, আলাদা কথা।
সেইভাবে এখানে ধরা যাক বিগ ব্রাদার বলেছিলেন সামনের বছর ধানের ফলন বেশি হবে, স্ট্যাটিস্টিক্সে দেখা যাচ্ছে এই বছর ধানের ফলন বেশি হয়নি। পিছিয়ে গিয়ে সমস্ত খবরের কাগজে সমস্ত নথিতে, অতীত কোথায় থাকে? নথিতে, আর স্মৃতিতেও থাকে সে কথা ছেড়ে দিন, নথি বদলে দিয়ে বলা হচ্ছে বিগ ব্রাদার কী বলেছিলেন ওখানে মুছে দেওয়া হয়, লিখে দেওয়া হয় যে ধানের ফলন কিন্তু পরের বছর কম হবে এবং অন্যান্য সমস্ত যে নথিগুলো ছিল সেগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া হয়। হয়তো এবছর চকলেট রেশন করা হয়েছে, বিগ ব্রাদার বলেছিলেন করা হবে না, পিছিয়ে গিয়ে লিখে দেওয়া হয় বিগ ব্রাদার বলেছিলেন চকলেট রেশন করা হবে। একটা খুব দামি রিচুয়াল পালন করা হয়, সেটার মানে নাম হচ্ছে টু মিনিটস হেট, দু মিনিটের ঘেন্না, অফিস টফিস সর্বত্র এই চলো 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 এবার দু মিনিটের ঘেন্না হবে, দু মিনিটের ঘেন্না কী হবে, একটা জায়গায় সমস্ত চেয়ার টেয়ার জড়ো করা হবে, সামনে একটা স্ক্রিন, সেই স্ক্রিনে কিছুক্ষণ পরে ফুটে উঠবে একটা লোকের মুখ, তার নাম হচ্ছে ইম্যানুয়েল গোল্ডস্টাইন। লোকটা কে শোনা যায়, লোকটা পার্টিতে এককালে বিরাট পজিশনে ছিল, প্রায় বিগ ব্রাদারের পজিশনে, পরবর্তীকালে পার্টির সঙ্গে বেইমানি করে অন্য দেশে চলে গেছে, পার্টিকে এবং এই দেশকে, এই দেশটার নাম ওশেনিয়া, এই দেশটাকে সে ধ্বংস করতে চায়। ইম্যানুয়েল গোল্ডস্টাইনের মুখটা ফুটে ওঠে ভেড়ার মতন, তার গলা কিছুটা, এবং সে সর্বক্ষণ পার্টির নামে বিগ ব্রাদারের নামে কিছু অশ্লীল কথা বলতে থাকে। সে বলতে থাকে এই দেশে বাক স্বাধীনতা চাই, প্রেসের স্বাধীনতা চাই, সভা করার স্বাধীনতা চাই, মানে যে কথার চেয়ে জঘন্য কোনো কথা হয় না। এইসব কথা যখন চলতে থাকে পেছনে, যাদের সঙ্গে এখন ওশেনিয়ার যুদ্ধ চলছে, আমি বলবো একটু পরে, সব সময় যুদ্ধ চলে, যাদের সঙ্গে যুদ্ধ চলছে তাদের সৈনিকরা পেছনে মার্চ করে যেতে থাকে, এবং এটা দেখে এই যারা দেখছে টু মিনিটস হেট, যারা পার্টিসিপেট করছে এটায়, তাদের ভেতরে রক্তটা জ্বলতে থাকে, ফুটতে থাকে, এবং কিছুক্ষণ পর তারা তীব্র গলা শীত ছিঁড়ে গালাগাল দিতে থাকে, জুতো ছুঁড়তে থাকে, যাচ্ছে তাই বলতে থাকে, পা দাপাতে থাকে, চেয়ার ভাঙতে থাকে, এবং নায়ক যে আগাগোড়া বলছে সে বিগ ব্রাদারের বিরুদ্ধে, এই স্বৈরাচারের বিরুদ্ধে, মোটামুটিভাবে আধ মিনিট এক মিনিট পর আবিষ্কার করে সে সকলের সঙ্গে গলা মিলিয়ে পাগলের মতো চিৎকার করছে, এবং সে বোঝে যে ঘৃণার যে লোভ, ঘৃণা প্রকাশ করার, আছেড়ে ফেলার যে লোভ, নিজের ভেতরে যে বিষটা সর্বক্ষণ ফুটছে সেটাকে বের করে দেওয়া যে লোভ, তা থেকে বিরত থাকা প্রায় কখনো সম্ভব না। এই লোভ একটা সাংঘাতিক লোভ। সারাক্ষণ যুদ্ধ চলে, কখনো ইস্ট এশিয়ার সঙ্গে, কখনো ইউরেশিয়ার সঙ্গে, খাবার পাওয়া যাচ্ছে না কেন, ওই যে যুদ্ধ চলছে, আর এই গোল্ডস্টাইনের চক্রান্ত, একটা সামান্য দাড়ি কামা বা ব্লেড কিনতে আমাকে ব্ল্যাক মার্কেটে যেতে হচ্ছে কেন, যুদ্ধ চলছে আর এই গোল্ডস্টাইনের চক্রান্ত, কিছু বোমও পড়ে সবসময়, কী করে কে জানে, শুধু গরিব মহল্লায় পড়ে, যাদের ওরা বলে প্রোল, প্রোলেতারিয়েত, প্রোলদের ওরা মানুষ মনে করে না, ওখানে পার্টি থেকে বলা হয় প্রোলস অ্যান্ড অ্যানিমেলস আর ফ্রি, এদের কিচ্ছু এসে মানে এদের টেলিস্ক্রিন নেই ঘরে, এদের শুধু কিছু পর্নোগ্রাফি দেওয়া আছে, জুয়া খেলার ব্যবস্থা করা আছে, লটারি দেওয়া আছে, প্রচুর পরিমাণে মদ দেওয়া আছে, এদেরকে পার্টি, এদের পার্টি ভয়ও পায় না, এদের পার্টি কোনো রকম সুবিধা টুবিধা দেয় না, ওই বোম ফেলে কতগুলো বাচ্চা টাচ্চাকে মেরে ফেলে, ঠিক আছে। এই যুদ্ধের কিছু সিন সিনেমার আগে দেখানো হয়, সেই সিনগুলো হচ্ছে শত্রু দেশের লোকদের কী করে মারা হচ্ছে, হয়তো একটা মা বাচ্চাকে নিয়ে যাচ্ছে ক্ষমা চাই, মানে আমাকে মারবেন না বলছে, তাকে কীরম করে গুলি করে ফোঁপড়া করে দেওয়া হলো, বাচ্চাটাকে কী করে হাত পা কাটা হলো, সবাই দিকে খুব উল্লাস প্রকাশ করে। শুধু তাই নয়, যখন হয়তো হেট উইক পালিত হচ্ছে, ঘৃণা সপ্তাহ, যাদের বিরুদ্ধে যুদ্ধ চলছে তাদের বিরুদ্ধে, ইউরেশিয়ার সঙ্গে যুদ্ধ চলছে, তো সবাই ব্যানার ট্যানার নিয়েছে, ইউরেশিয়া মরে যাক, ইউরেশিয়া নিপাত যাক, সর্বনাশক ইউরেশিয়া, একজন বক্তৃতা দিচ্ছেন ইউরেশিয়ার বিরুদ্ধে, বক্তৃতার মাঝখানে একটা বাক্যের মাঝখানে তার কাছে একটা ছোট্ট চিরকুট চলে এলো, তিনি দেখে বললেন হ্যাঁ ইস্ট এশিয়ার সঙ্গে আমাদের যে যুদ্ধ চলছে, ইস্ট এশিয়ার সর্বনাশক, সবাই প্রথমটা একটু স্তম্ভিত, কারণ সব ব্যানার ট্যানার পেছনেও তো লেখা আছে ইউরেশিয়ার সঙ্গে, কিন্তু তারপরে এক মিনিট দু মিনিটের মধ্যে লোকে বুঝে যায় ইস্ট এশিয়ার সঙ্গেই যুদ্ধ চলছে, এবং তার মানে এই না যে এক্ষুনি যুদ্ধটা ডিক্লেয়ার হলো, ইতিহাস যতদিন ততদিন, এই মানুষটা যতদিন জন্মায়নি তার আগে থেকে ইস্ট এশিয়ার সঙ্গেই যুদ্ধ চলছিল, কোনো দিনই ইউরেশিয়ার সঙ্গে যুদ্ধ চলেনি, কারণ পার্টি বলছে ইস্ট এশিয়ার সঙ্গে যুদ্ধ চলছিল। যে লোকটা বক্তৃতা দিচ্ছিল সে একবারও থামে না, সে একটা কমা ফুল স্টপের জন্য থামে না, সে এবার ইস্ট এশিয়ার মুণ্ডপাত করতে শুরু করে। এবার আপনি ভাবছেন এটা কী করে হয়, তিন মিনিট আগে আমরা বলছিলাম ইউরেশিয়া নিপাত যাক, এক্ষুনি বলছি ইস্ট এশিয়া, কিছু একটা ভেতরে মনে হবে না, হবে। সেই জন্যে এইখানে থাকতে গেলে একটা জিনিস আয়ত্ত করতে হয়, তার নাম হচ্ছে ডাবল থিঙ্ক। সেটা কী? সেটা হচ্ছে একই সঙ্গে একটা ধারণা আর তার সম্পূর্ণ বিপরীত ধারণা একই সঙ্গে মনে ধারণ করা এবং দুটোকেই বিশ্বাস করা। আমি জানি যে আমি একটু আগে বলছিলাম ইউরেশিয়া নিপাত যাক, আমি জানি যে আমি এক্ষুনি বলছি ইস্ট এশিয়া নিপাত যাক, এবং আমি নিজেকে ভাবাচ্ছি যে আমি কোনোদিনই বলছিলাম না ইউরেশিয়া নিপাত যাক, বা বলছিলাম সেটা নিশ্চয়ই ভুল বলছিলাম। তাহলে এখন যে এই ব্যানারগুলোই লেখা আছে
ইউরেশিয়া নিপাত যাক, গোল্ডস্টাইনের চক্রান্ত। তার সমস্ত অনুচররা এতদিন ধরে ইনফিল্ট্রেট করে ভুল বুঝিয়েছে ইউরেশিয়ার সঙ্গে যুদ্ধ চলছিল, যাতে আমরা বুঝতে না পারি যে ইস্ট এশিয়া আমাদের অ্যাটাক করবে। আপনারা ভাবছেন দূর এই ডাবল থিংটা একটু শক্ত, এরকম হয়, একটা জিনিস ভাবছি তার উল্টোটাও ভাবছি, এও ভাবছি মাইনাসেও ভাবছি, দুটোকেই ধারণ করছি। কিন্তু আপনারা একটু ভেবে দেখুন, একরকমের ডাবল থিঙ্ক আপনারাও করেন, আমরা সবাই করি। ধরুন আপনাকে কেউ জিজ্ঞেস করলো, এই তোমাদের ওখানকার কাউন্সিলরটা কীরম গো? আপনি বললেন, লোকটা চোর কিন্তু খুব এফিসিয়েন্ট। এই কথাটা আপনি কিছুদিন আগেও বলতে পারতেন না, কারণ যে চোর সে তো নৈতিকভাবে ইনএফিসিয়েন্ট, তার তো চরিত্রটাই ঠিক নেই, সে কী করে সব কিছু করবে। কিন্তু আপনি এখন মনে করেন, টাকা খাক বাবা, যদি রাস্তাটা ভালো করে দেয় তাহলে ভালো, ওরা তো টাকাও খেত, রাস্তাটাও ভালো করতো না। আপনাকে কেউ একজন জিজ্ঞেস করলো যে আপনার রাজ্যে, আপনার নয়, অন্য কোনো একটা, সম্পূর্ণ অন্য একটা জায়গার রাজ্যের যে কর্ণধার তার সম্পর্কে আপনি কী ভাবেন? তখন সে বলল, তাকে আমি খুব শ্রদ্ধা করি, আবার তিনি একজন ভাঁড়, সেই জন্য তাকে নিয়ে খুব হাসাহাসিও করি, তাকে খুব শ্রদ্ধা করি, কুর্নিশ জানাই, আবার তাকে নিয়ে ফেসবুকে যাচ্ছে তাই, হোয়াটসঅ্যাপে যাচ্ছে তাই চুটকিও বলি আর হাসি। এটা হচ্ছে ডাবল থিঙ্ক, একরকমের ডাবল থিঙ্ক। অরওয়েল হয়তো এতটা ভাবেননি, কিন্তু আপনারা ভাবতে পারেন। এবার এই সূত্র ধরে আমরা কতগুলো টিক দেওয়ার খেলা খেলব। দেখুন, টেলিস্ক্রিন আমাদের বাড়িতে নেই, টেলিভিশন আছে একটা দেয়ালে, টেলিস্ক্রিন নেই, রেকর্ডিং ডিভাইস নেই। কিন্তু আজ থেকে দু তিন বছরের মধ্যে এরকম কোনো জায়গা থাকবে যেটা সিসিটিভি দিয়ে মোড়া নেই? এখনই সমস্ত স্কুল, মানে ক্লাসরুমে বাচ্চারা, নিরাপত্তার অজুহাতে যে না না সত্যি তো এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে কি না জানার জন্য সমস্ত গলি, সমস্ত দোকান, সমস্ত ইনস্টিটিউশন, সমস্ত অফিস, সব জায়গা সিসিটিভি দিয়ে মোড়া হয়ে যাবে। আপনি ভাবছেন চট করে একজনের সঙ্গে প্রেম হয়েছে, একটা ওয়ে রুমে গিয়ে একটুখানি সঙ্গম করে ফেলব। সিসিটিভি ওয়ে রুমে নেই, কিন্তু কে বলতে পারে ঘুলঘুলি বা আয়নার পেছনে একটা ছোট্ট ক্যামেরা আছে কিনা, প্রযুক্তি যেদিকে এগিয়ে যাচ্ছে, এবং কালকে ইউটিউবে আপনার সঙ্গমটাকে আপলোড করে দেওয়া হবে কিনা। ভয়ে আপনি সঙ্গমই করলেন না, প্লেটোনিক সম্পর্ক করে চলে এলেন, রেস্তোরাঁয় গিয়ে কীরম বাছো রবীন্দ্রনাথ ভাল লাগে বলে চলে এলেন। এই জিনিস হতে খুব দেরি নেই, একটা লোক একটু শান্তিতে পরকিয়া করবে, একটা নিউ মার্কেটের রোববার দিনের একটা গলিতে গিয়ে চুমু খাবে সেও হবে না, টক করে রাষ্ট্র করবে কি ওই, ওটা হোয়াটসঅ্যাপে তার স্বামী বা স্ত্রীকে পাঠিয়ে দেবে। এই জিনিস হতে সত্যিই দেরি নেই। ফলে সত্যি বলতে কি, বিগ ব্রাদার মানে না, তবে একটা আপনি বলতে পারেন যে আমাদের এখানে তো তৃতীয় বিশ্ব, ভীষণ চালাক, সিসিটিভি রাখবে না কারণ খরচা আছে, কিন্তু নোটিশ লোডকে রাখবে যে ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভেইলেন্স। তা আপনি তো সেটা বুঝতে পারছেন না, আপনার সন্দেহ হবে হয়তো আছে, ফলে সেদিক থেকে আপনিও নাক খুঁটতে গিয়ে তাড়াতাড়ি হাত নামিয়ে নেবেন। ফলে হরে ধরে জিনিসটা একই হলো, সার্ভেইলেন্সটা চলবে। সত্যি আপনাকে যদি সিসিটিভি দিয়ে সমস্ত অঞ্চলটা মুড়ে দেওয়া হয়, সত্যি যদি আপনার ফোন ট্যাপ করা থাকে, আপনি কী কথা বলছেন, যেগুলো করাই যায়, হয়তো এখন করাও হয়, বুক বাজিয়ে বলা হয় না, কিন্তু একটা সময় বলা হবে যে টেরারিজম আটকানোর জন্যে আমি এটা করতে বাধ্য, কাল পরশুও বলা হতে পারে। আপনি যা বলছেন সেটা যদি রেকর্ড করা হয়, আপনি যে মেসেজ করছেন সেটাকে যদি দেখা হয়, আপনার ফোনের ক্যামেরার মাধ্যমেই আপনাকে যদি সর্বক্ষণ কোথায় যাচ্ছেন সেটাকে সমস্ত নজর রাখা হয়, তাহলে তো টেলিস্ক্রিনের বাবা, এ তো 1984-এ যা হতো তার চেয়ে অনেক বেশিই হয়ে গেল। ইতিহাস বদলে দেওয়া শুরু হয়ে গেছে, একটু হাস্যকরভাবে শুরু হয়েছে, কৌরবদের টেস্ট টিউব বেবি বলা হচ্ছে, রাবণের অনেকগুলো প্লেন ছিল বলা হচ্ছে, এখন হাসাহাসি হচ্ছে। কিন্তু এই জিনিসটা বদলে গিয়ে দেখুন, যত লোকে ম্যাচিওর হয় তত তো ভালো ভালো করে অত্যাচার করতে পারে, আস্তে আস্তে জিনিসটা বদলে যাবে। আপনারা মনে রাখবেন, ডোনাল্ড ট্রাম্প আসার পর আপনারা জানেন বোধ হয় যে 1984-এর বিক্রি অনেক বেড়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প আসার পর তার প্রেস সেক্রেটারি কতগুলো ডাহা মিথ্যে কথা বললেন, সবাই বললো এই তো মিথ্যে কথা, এই তো মিথ্যে কথা। পরের দিন ট্রাম্পের দলের লোক বলল, ওগুলো মিথ্যে নয়, ওগুলো হচ্ছে অল্টারনেটিভ ফ্যাক্টস। আপনারা জানেন যে পোস্ট ট্রুথ বলে একটা কথা চলছে, কথাটা সহজ নয়, অক্সফোর্ড ডিকশনারির ওয়ার্ড অফ দ্য ইয়ার হচ্ছে পোস্ট ট্রুথ 2016-এ, বলা হচ্ছে এখন পোস্ট ট্রুথের যুগ। এর মানে কি? তার মানে হচ্ছে তথ্য কী, এটা দিয়ে একটা ঘটনা কী ঘটেছিল তা আর বিচার করা হবে না, মানুষ সেটা সম্পর্কে কী বিশ্বাস করে তাই দিয়ে বিচার করা হবে, সত্যটা কী, তথ্যটা কী তা দিয়ে নয়। ফলে হোয়াটসঅ্যাপে যদি 64 বার আসে তাজমহলের জায়গায় তেজমহালয় ছিল, তাহলে একটা সময় ওটাই সত্য, ওখানে কী ছিল কি না ছিল সেই তথ্যটা বড় কথা নয়। ফলে আস্তে আস্তে আমরাও ম্যাচিওর হবো, হয়তো জানতে পারবো যে গান্ধীকে আরেকজন মেরেছিল ঝোপের আড়াল থেকে, আমরা ভুল জানি, হয়তো জানতে পারবো কোনো পার্টি কোনোদিন নেতাজি সম্পর্কে কোনো বাজে কথা বলেনি, ওটা ছাপার ভুল ছিল, চিরকালই তারা নেতাজিকে পুজো করেছিল। সেসবের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। 2 মিনিটস হেট রোজ হচ্ছে, 2 নয় 22 বা 222। সোশ্যাল মিডিয়ায় একটা বড় রকমের আমাদের চাকরি কোনো একটা জিনিসের বিরুদ্ধে প্রচণ্ড রেগে উঠে ঘেন্নাটাকে উগরে দেওয়া, এত
ঘেন্না আমাদের মধ্যে কী করে আসে তাই নিয়ে নিশ্চয় একটা 2 ঘন্টার বক্তৃতা কোনো বড় একজন মনস্তত্ত্ববিদ দিতে পারেন। হয়তো যৌনতার অভাব থেকে আসে, হয়তো টাকার অভাব থেকে আসে, হয়তো চাকরির অভাব থেকে আসে। সর্বক্ষণ একটা ঘেন্না বিরক্তি আমাদের মধ্যে জ্বলছে, আর সেটা কোনো একটা কিছুকে টার্গেট করে আছড়ে দিতে আমরা প্রচণ্ড রকমভাবে উৎসাহী। তাতে যেটা হচ্ছে, যদি একটু বাইরে থেকে কেউ দেখে তখন সে দেখবি যে ভায়োলেন্সটার জন্যে আমি ঘেন্নাটা আছড়ে দিচ্ছিলাম, শেষমেশ হয়তো তার চেয়ে বেশি ভায়োলেন্ট আমি হয়ে যাচ্ছি। ও হয়তো 16টা কুকুর বাচ্চাকে মেরেছে, সবাই মিলে আমি হয়তো এমন ঘেন্না তার বিরুদ্ধে উগরে দিচ্ছি যে এটা হয়তো 116টা কুকুর বাচ্চা মারার সমান হিংসা। এবার এইটাকে এখনও রাষ্ট্র ম্যানিপুলেট করতে শুরু করেনি, কিন্তু করতে বেশি দিন নেই, বিশেষ করে যদি যুদ্ধ বা যুদ্ধ ভাব একটা তৈরি করে দেওয়া যায়। এই মুহূর্তে তা চলছে। আপনারা জানেন যে একটা জায়গায় যদি সর্বক্ষণ যুদ্ধ চলে, এই যে বললাম যে আমি খাবার পাচ্ছি না কেন, তার উত্তর হচ্ছে যুদ্ধ চলছে বলে। সমস্ত দোষ হচ্ছে যে যুদ্ধ করছে তার, আমার নয়। এই যুদ্ধ ভাব একটা প্রতিবেশী রাষ্ট্র সম্পর্কে যদি জিয়ে রাখা যায়, একটা তীব্র হিংসা, একটা জিঘাংসামূলক উত্তেজনা যদি সর্বক্ষণ চালিয়ে রাখা যায়, যে সুবিধাটা হয় সেটা হচ্ছে অর্ধেক প্রশ্ন চাপা পড়ে যায়, দেশের মালিন্য নিয়ে লোকে বেশি প্রশ্ন করে না। পাকিস্তানকে শেষ করে দেওয়া হোক, এটাই যদি মূল চিৎকারটা হয়, তাহলে আমি চাকরি পাচ্ছি না কেন, এই চিৎকারটা অনেক নরম হয়ে যায়, এমনকি নিজের মনের কাছেও নরম হয়ে যায়। এতে যে রাষ্ট্র তার সাংঘাতিক কিছু সুবিধা বুঝতে পারছেন। অল্ডার সাক্সলির গল্পটা একদম আলাদা। ব্রেভ নিউ ওয়ার্ল্ড প্রথমেই এখানে এসে গেল ইউজেনিক্স, তার মানে হলো একটা বাচ্চা জন্মাবার আগে সে কীরকম হবে সেটা ঠিক করে ফেলার চেষ্টা। আগেই বলেছি এখানে কোনো পরিবার নেই, এখানে বাবা মা এগুলো খুব অশ্লীল শব্দ, এগুলো বললে লোকে লজ্জা এরম করে মাথা নিচু করে থাকে, স্ল্যাং বললে যেরকম আমরা থাকি। ওখানে বাচ্চা জন্মায় ল্যাবরেটরিতে, পুরোটা আর্টিফিশিয়াল, এমব্রায়োগুলো ওই ল্যাবরেটরিতে তৈরি করা হয়। কীভাবে তৈরি করা সে ছেড়ে দিলুম, ল্যাবরেটরিতে সে অনেক সে বৈজ্ঞানিক অগ্রগতি ঘটে গেছে। সবচেয়ে এটা আশ্চর্য, সেটা হচ্ছে তৈরি করার সময়, এমব্রায়োটা তৈরি করার সময় ঠিক করে ফেলা হয় এর শারীরিক মানসিক গড়ন বাড়ন কীরকম হবে, সেটা খুব ভালো হবে, এ লোকটা স্বাস্থ্যের দিক থেকে সৌন্দর্যের দিক থেকে দেখতে খুব ভালো হবে, এর বুদ্ধি খুব বেশি থাকবে, নাকি একে দেখতে খারাপ করব, বেঁটে করব, রুগ্ন করব, না রুগ্ন ওই সমাজে হয় না, রুগ্নর প্রশ্ন উঠছে না, বেঁটে করব, আর সবচেয়ে বড় কথা একে বুদ্ধির দিক থেকে অনেকটা নিচু করব কি না। কী করা হয়, কোনো কোনো এমব্রায়োকে ইনজেক্ট করা হয় কোনো ভালো ভালো সব জিনিস দিয়ে, আর কোনো কোনো এমব্রায়োকে অ্যালকোহল দিয়ে ইনজেক্ট করা হয়। শুধু তাই নয়, অক্সিজেন ইচ্ছে করে কম যেতে দেওয়া হয় যাতে তার গঠন, তার মানসিক এবং শারীরিক গঠন সমস্তটা স্টান্টেড হয়ে যায়। 5টা জাত তৈরি করা হয়েছে এখানে, আলফা, বিটা, গামা, ডেল্টা এবং এপসাইলন। এপসাইলন সর্বার্থে মানে রিটার্ডেড, আর আলফা বিটা করে হচ্ছে মূলত মানসিক কাজকর্ম, আর গামা আর ডেল্টা করে হচ্ছে মূলত ম্যানুয়াল কাজকর্ম। এটা একদম গোড়া থেকে ওরা তৈরি করে ফেলেছে। এইবারে তার সঙ্গে একটা জিনিস চলে, সেটার নাম হচ্ছে নিও পাভলোভিয়ান কন্ডিশনিং। সেটা কি, ধরুন একটা ঘরে অনেকগুলো ডেল্টা বাচ্চাকে আনা হলো, ওদের আবার ড্রেস আছে খাকি, ডেল্টারা শুধু খাকি পরে, আলফারা শুধু গ্রে পরে, এরকম যাকে সে খাকি পোশাক পরা 8 মাসের বাচ্চা অনেকগুলোকে এনে একটা ঘরে ছেড়ে দেওয়া হলো। ঘরের অন্য প্রান্তে রাখা আছে কতগুলো গোলাপ ফুলের পাপড়ি, গোলাপ ফুলের কুঁড়ি, এইসবওয়ালা বাটি, আর তার মধ্যে কতগুলো বই যেগুলোতে অপূর্ব ঝলমলে কতগুলো ছবি। এইবার বাচ্চাগুলোকে ছেড়ে দেওয়ার পর তারা হামাগুড়ি টুড়ি দিয়ে ওই বইগুলোর দিকে গেল। যেই তারা সেই বইগুলোকে সবাই মিলে ধরেছে বা পাতাগুলোকে নিয়ে খেলার চেষ্টা করছে, সঙ্গে সঙ্গে একটা তীব্র বিস্ফোরণ হয়, তারপর একটা প্রচণ্ড জোরে সাইরেন বেজে ওঠে, তারপর একটা অ্যালার্ম বেল বাজতে শুরু করে প্যাঁ 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 করে, আর তারপর ওই বইগুলো থেকে একটা ইলেকট্রিক শক দেওয়া হয়। সঙ্গে সঙ্গে বাচ্চাগুলো থমকে ছিটকে চলে এলো, হাউ হাউ করে কাঁদতে লাগলো। এবার এগুলো সমস্ত বন্ধ করে 5 মিনিট পর আবার ওই বইগুলো দিয়ে বাচ্চাগুলোকে ছেড়ে দেওয়া হয়। বাচ্চাগুলো আর বইয়ের দিকে যাচ্ছে না, বই দেখলেই তারা কেঁদে উঠছে। সব বাচ্চা তা নয়, কিছু বাচ্চা বোকা, কিছু বাচ্চা গোঁয়ার, আবার যাবে, আবার শক দেওয়া হবে। এরকম করে 200 বার 2000 বার শক দেওয়া হবে। লাভ কী হবে, এরা যখন বড় হবে বই দেখলে তাদের ফিজিক্যাল একটা রিপালশন হবে, বই দেখলে তাদের সাবকনশিয়াস একটা ভাবনা, না আমি ওদিকে যাব না, তারা বইকে ঘেন্না করতে শুরু করবে, ফুলকে ঘেন্না করতে শুরু করবে, সৌন্দর্যকে ঘেন্না করতে শুরু করবে, যে কোনো গভীর জটিল চিন্তাকে ঘেন্না করতে শুরু করবে। সেটা সুবিধের কারণ যে নিচু জাত সে যদি বই পড়ে সময় নষ্ট করে, আমার লিফ্টটা পরিষ্কার করবে কে, আমার নর্দমাটা পরিষ্কার করবে কে, আমার কলটা সারাবে কে। আরেকটা জিনিস হয়, সেটার নাম হচ্ছে স্লিপ হিপনোসিস।
যখন সবাই ঘুমোচ্ছে, এই ছোট ছোট বাচ্চারা অনেক দিন অবধি, তাদের কৈশোর অবধি, তাদের বালিশের তলায় একটা করে স্পিকার দেওয়া থাকে, যেখান থেকে একটা সুদিং ভয়েসে বলা চলে, যা মানে অ্যাজ দ্য কেস মে বি আর কি, আমি আলফা, আমি সর্বশ্রেষ্ঠ, আমি ঘেন্না করি অন্য সবাইকে, বিশেষ করে এপসাইলানদের, আমি কোনো দিন ডেল্টাদের সঙ্গে খেলবো না, আমি কোনো দিন গামাদের সঙ্গে খেলবো না, আমি শুধু বিটাদের সঙ্গে মিশবো, আমি আলফা, আমি সর্বশ্রেষ্ঠ। আবার বিটাকে, আমি বিটা, আলফাদের চেয়ে আমি বাজে, কিন্তু আলফাদের অনেক বেশি কাজ করতে হয়, আমাকে কম, সেই দিক থেকে আমি বেঁচে গেছি, আমি সবচেয়ে ভালো আছি, আমি ডেল্টাদের সঙ্গে খেলবো না, আমি এপসাইলানদের ঘৃণা করব, ওরা পড়াশোনা জানে না, ওরা খারাপ দেখতে। এইভাবে যখন একটা লোক বড় হবে, এই সমস্ত কন্ডিশনিংয়ের দরুন সে যে পজিশনটায় আছে, সে যা, সেটাকে সে সবচেয়ে বেশি ভালোবাসতে শিখবে, তাই তার মধ্যে কোনো অসন্তুষ্টি কোনো সময় জন্মাবে না। এপসাইলানও খুশি সে এপসাইলান বলে, আলফাও খুশি সে আলফা বলে। আমি আগেই বলেছি সমাজটায় যৌনতার একটা ছড়াছড়ি আছে, সমাজটা এমনিতেও আনন্দে ভর্তি। যৌনতার ব্যাপারটা কীরকম, একদম ছোট থেকে ইরোটিক গেমস খেলানো হয়, সেক্স গেমস, মানে স্কুলে দিদিমণি ও আমার সঙ্গে সেক্স গেম খেলবে না বলছে, যাও সেক্স গেম খেলো, এত সুন্দর ব্যবস্থা। পরবর্তীকালে নিয়ম হচ্ছে সবাই সবার সঙ্গে শোবে, যদি কেউ কোনো বন্ধুবান্ধব দেখে যে একজন আরেকজনের সঙ্গে এক মাস ধরে শুচ্ছে, রোজই তার সঙ্গেই শুতে যায়, সেটা একটা সামাজিক লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। সে কি, এভরিবডি বিলংস টু এভরিবডি, তুই এটা কী করছিস, এরকম করিস না, দেখ আর কয়েকজনকে ট্রাই করে দেখ, মানে মনোগেমি ওখানে একটা জঘন্য কুসংস্কার, যেটা কখনো কখনো এনকারেজ করা হয় না। শুধু তাই নয়, ওখানে একটা সলিডারিটি সার্ভিস বলে ব্যাপার আছে, এটা 15 দিন অন্তর সবাইকে অ্যাটেন্ড করতে হয়, 20 জন 21 জন 12 জন এরকম একটা ছোটো গ্রুপ করে দেওয়া হয়। সেইখানে নিয়মটা হচ্ছে অনেকক্ষণ ধরে নেশা করো, আর তারপর অর্জি করো, গ্রুপ সেক্স করো। সেখানে অর্জি পর্জি বলে একটা গান আছে, সেটা গ্রুপ সেক্সের আগে নেশা করে নেচে নেচে গাইতে হয়। মনে হচ্ছে না সেই উপেন্দ্রকিশোর, আপনারা নিশ্চয়ই অনেকে পড়েছেন, উপেন্দ্রকিশোর যখন খুব ভালো কোনো গল্প লিখতেন, শেষকালে লিখতেন, তাহার পর কীরকম মজা হইল বুঝিতেই পারো, আহা সেই দেশে যদি এখন একবার যাওয়া যায় তো। এগুলো শুনলে সত্যিই মনে হয় বাবা ডিস্টোপিয়া লিখেছো, আহা সেখানে যদি একবার সত্যি যাওয়া যায় তো, প্রতি 21 দিন অন্তর আমায় কিছু করতে হবে না, রাষ্ট্র খরচা করে একটা গ্রুপ সেক্স অর্গানাইজ করবে, দুরন্ত ব্যাপার। কিন্তু যাকগে, ফিলিস বলে একটা জিনিস আছে, সেটা যে সিনেমা, কিন্তু ফিল করা যায়, চিন্তা করবে না কদিন পরে এখানে আসবে। সেটা হচ্ছে সিনেমার হ্যান্ডলে, এই সিটের হ্যান্ডলে একটা করে নব থাকবে, সেই নবে যদি আমি হাত রাখি, তাহলে সিনেমায় যা দেখানো হচ্ছে ওইটাকে আমি ফিল করতে পারবো। প্রধানত বুঝতেই পারছেন সেখানে যৌন কাণ্ডাকাণ্ড হয়, এবং ওই সেমি পর্নোগ্রাফিক জিনিসগুলো দেখতে দেখতে নায়ক বা নায়িকা শরীরে যেগুলো অনুভব করছে সেইগুলো এখানে অনুভব করা যায়। আর আচ্ছা, আর একটা জিনিস বলে নি, সেটা হচ্ছে খেলা হয় প্রচুর, কিন্তু খেলাগুলো খুব উদ্ভট। গলফের বদলে এখন হয় অবস্টাকল গলফ, স্কোয়াশের বদলে হয় এসকালেটার স্কোয়াশ। কেন? যদি একটা খেলায় অনেকগুলো উপকরণ জুড়ে দেওয়া যায়, সেই উপকরণগুলো কিনতে হয়, তাতে ইন্ডাস্ট্রিগুলো থ্রাইভ করে। ওই যে স্লিপ হিপনোসিসে আমি বলতে ভুলেছি, আরেকটা জিনিস বারবার বলা হয়, আমি অনেক জিনিস কিনবো, আমি খুব বেড়াতে যাব, আমার একটা জিনিস যদি ছিঁড়ে যায় আমি তখনই ফেলে দিই, একটা নতুন জিনিস কিনবো, কারণ এন্ডিং ইজ বেটার দ্যান মেন্ডিং। এই বলে প্রথম থেকে, ঠিক যেভাবে যৌনতার দিকে, ঠিক যেভাবে অন্য অন্য জাতিকে ঘৃণার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, সেইভাবে একজন কনজিউমার হওয়ার দিকেও নিয়ে যাওয়া হয়। তাই প্রচুর উপকরণ ছড়ানো আছে, অনাবশ্যক উপকরণ, খেলার অবস্টাকল, এইগুলোকেও বিক্রি করা হয়, এবং পাগলের মতো লোকে জিনিস কিনতে থাকে। সর্বোপরি কী আছে এই সমাজে? সোমা। এটা কারোর নাম নয়, এটা হচ্ছে আমাদের সোমরস থেকে এসছে। সোমা হচ্ছে একটা ট্যাবলেট যেটা খেলে চমৎকার নেশা হয়। রাষ্ট্র থেকে সোমা রেশন করে প্রত্যেক দিনই কিছু কিছু দেয়া হয়, তাছাড়াও আলফা বিটার যত খুশি ইউজ করতে পারে। মানে বারবার বলা হয়, যদি ডিপ্রেশন হয়, যদি মন খারাপ হয়, যদি কোনো রকমভাবে মনে হয় এত আনন্দ সত্ত্বেও আমার আনন্দে একটু কম পড়িতেছে, সঙ্গে সঙ্গে সোমা খান, একটা খান, নইলে দুটো, নইলে তিনটে, দরকার হলে সোমা ভ্যাকেশন নিন। সেটা হচ্ছে অনেকগুলো সোমা খেয়ে উল্টে পড়ে থাকা, 4 দিন 5 দিন পরে উঠব। রাষ্ট্র এটাকে খুব প্রমোট করে। এবার আমাদের টিক দেওয়া হোক, জিনগতভাবে জাতিভেদ এখনও শুরু হয়নি, যদিও গর্ভবিজ্ঞান সংস্কার প্রকল্প, তার বিজ্ঞাপন আমাদের এখানে দেওয়া হয়। আয়ুর্বেদিক মতে কীভাবে একজন চমৎকার বাচ্চা পয়দা করতে হবে তার নাকি অনেকগুলো প্রক্রিয়া আছে, প্রক্রিয়া একদম সেই প্রজনন প্রক্রিয়া থেকে শুরু হয়, কোন দিকে ফিরে শোবেন ইত্যাদি সেসব আর বলছি না। জিনোম এডিটিং বলে একটা জিনিস আছে, তাই দিয়েও সমস্ত কিছু করা যায়, এগুলো এখনও আসেনি, কিন্তু যদি সত্যি সত্যি কোনো দিন ভাবুন তো, ডিজাইনার বেবি আমরা তৈরি করতে পারি,
আমরা কজন সে সুযোগ ছেড়ে দেবো? স্যার একটা অমর্ত্য সেন দেবেন তো, কত বাবা এত, তাহলে একটু কম, ঠিক আছে একটা অমুক দিন, মানে হতে পারে হবে, আর ফিলিস তো হবেই, কারণ কিছুদিনের মধ্যেই ভার্চুয়াল পর্নোগ্রাফি এসে যাবে, আমরা সবাই সন্ধ্যেবেলা ধর সিরিয়াল খেতে বেড়া ভার্চুয়াল পর্ন দেখি বলে ওই দিকে চলে যাবো, কারণ আমি তো সেখানে পার্টিসিপেট করতে পারছি, আমি তো অনুভূতিগুলো পাচ্ছি। কিন্তু সেইগুলো বড় কথা নয়, বড় কথাটা কি? স্ট্র্যাটেজি। অরওয়েল কি বলছিলেন? রাষ্ট্র আমাদের উপর এমন অত্যাচার করবে, রাষ্ট্র আমাদের এমন চাপকে রাখবে যে আমরা নিজস্বতা হারিয়ে একদম সিধে হয়ে বসে থাকব। হাক্সলি কি বলছেন? একটা ম্যাচিওর রাষ্ট্র কোনো অত্যাচার করবে না, টর্চার দিয়ে নয়, সে প্লেজার দিয়ে তোমাকে অসচেতন করে দেবে। আরে মানুষ সামাজিক তাৎপর্যপূর্ণ কোনো ভাবনা ভাববেই না, কারণ তার এলাহি, ঢালাও, অনর্গল এবং অবান্তর আনন্দের অবকাশ সবসময় থাকবে। হাক্সলি আরেকটা লেখায় লিখেছিলেন, আগে প্রোপাগান্ডা হতো দুরকম, সত্যি আর মিথ্যে, এখন প্রোপাগান্ডা আরেক রকম হয় এবং সেটা প্রধান রকম, সেটা হচ্ছে ইররেলিভেন্ট। কেন? তার কারণ আগে রাষ্ট্র বুঝতেই পারেনি যে ম্যান হ্যাজ অলমোস্ট ইনফিনিট অ্যাপেটাইট ফর ডিস্ট্র্যাকশনস, যেটা তার কাজ, যেটা সিরিয়াস চিন্তা, তা থেকে অমনোযোগী থাকার জন্য সে যা বলে করবে। আপনাকে এক্ষুনি একটা নোট লিখতে দিই, দু লাইন লিখে আমরা ফেসবুকটা অনেকক্ষণ চেক করা হয়নি, অনেকক্ষণ সিগারেট খাওয়া হয়নি, যেন মনে হচ্ছে বাথরুম পাচ্ছে, আপনি গায়ের জোরে নিজেকে অন্যদিকে নিয়ে ঠেলে দেবেন। ওই পড়াশোনার প্রতি আপনার যে মনোযোগ, অনেক বেশি মনোযোগ, কেমন করে আমি পড়াশোনাটা করব না। হাক্সলি যা বলে গেছিলেন সেটা হচ্ছে রাষ্ট্রের প্রধান যে জিনিসটা, অরওয়েল বলছেন ক্যাপটিভ সোসাইটি হবে, হাক্সলি বলছেন ট্রিভিয়াল সোসাইটি হবে। এই যে ট্রিভিয়াল জিনিস উপচে পড়বে, তাতে সিরিয়াসনেস এমনিতেই চাপা পড়ে যাবে। আপনি কেন বিদ্রোহ করতে যাবেন? কখন বিদ্রোহের সময়? নেটফ্লিক্সে ওটা দেখেছিস, এই অ্যামাজনে ওটা দেখেছিস, এই হোয়াটসঅ্যাপে ওই চুটকিটা পড়েছিস, বস ফাটিয়ে দিয়েছে, ফেসবুকটা দেখেছিস, ওই সিনেমাটা দেখ, আইপিএল শুরু হচ্ছে, কোথায় বিশ্বকাপ, বাবা এবার কী হবে, চার নম্বরে কে নামবে, রাইডু নামবে কি? ফলে আপনি কখন সমাজের কথা ভাববেন? কে কোথায় বিকিরি মার্কাচ্ছে, কোন পরিচালকের সিনেমা জোর করে তুলে দেওয়া হচ্ছে পুলিশ দিয়ে আপনার ঘন্টার মাথা, আপনার কিচ্ছুই শিয়ান, আপনি ভালো করে বোঝা করুন। অরওয়েল বলেছেন অমল পালেকারকে বক্তৃতা দিতে দেওয়া হবে না, হাক্সলি বলছেন আরও বক্তৃতা দিক কেউ শুনবে না। কে জিতেছেন দেখবেন, নেটে দেখবেন হাক্সলি ভার্সেস অরওয়েল প্রচুর আছে, এরকম দাঁড়ি টেনে, এ বলেছে বই ব্যান করা হবে, ও বলেছে বই ব্যান করার প্রয়োজন নেই, বই পড়ার প্রয়োজন ফুরিয়ে যাবে। আসলে আমরা সবাই জানি যে অরওয়েলও কিছুটা আছেন, আসলে রাষ্ট্র এখন অতটা ম্যাচিওর হয়নি হাক্সলির মতো, বুঝছেন তো, মারে ধরে একটু বোকা আছে। তো অরওয়েলও আছেন, হাক্সলিও আছেন, কিন্তু গোড়াতে বলেছিলাম না যে এই দুটোই এসছে উই বলে একটা উপন্যাস থেকে, উই থেকে প্রবাহিত হয়েছে। উই কী বলে? উইয়ের যে সমাজটা আমরা দেখছি পুরোটাই গাণিতিক ছকে তৈরি, উইয়ের যে নায়ক সে অত্যন্ত লয়াল একজন সিটিজেন, তখন একটাই মানে পৃথিবীতে একটাই, ওয়ান স্টেট বলে একটা জিনিস, সারা পৃথিবী একটা, এবং সে মনে করে যোগ বিয়োগ গুণ ভাগ এর ওপরই একটা সভ্যতা থাকা খুব অদ্ভুত। আমি এখানে তো গদ্যশৈলী নিয়ে আলোচনা করব না, কিন্তু উই পুরোটাই লেখা হচ্ছে অঙ্কের ভিত্তিতে, এবং আশ্চর্য যে তার মধ্যে আবার কিছুটা কাব্যও ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সে কথা থাক। উইতে যারা থাকে সবাই কাঁচের বাড়িতে থাকে, সব দিক কাঁচ, কেন? পুলিশ ঘুরে বেড়াচ্ছে সর্বক্ষণ, যাতে পুলিশ সবসময় দেখতে পায় যে তুমি বাড়ির ভেতর কী করছো। হ্যাঁ, আপনাদের প্রশ্নটা ঠিক যে তাহলে যৌনতা করে কী করে এবং কখন, তার জন্যে স্টেটের একটা ডিপার্টমেন্ট আছে যৌনতা র্যাশনড, যখন তখন যৌনতা করা যাবে না, একটা পিঙ্ক কুপন আছে সেটা ফিল আপ করতে হয়, ওখানে কারোর নাম নেই, সবার নম্বর আছে, ছেলেদের হচ্ছে অড নাম্বার, মেয়েদের ইভেন, কেন জিজ্ঞেস করবেন না ছেলেরা অড হয় কি না এসব আমি বলতে পারবো, ওটা করা হয়েছে। এইবার যাকে চাই, যার সঙ্গে যৌনতা করতে চাই, তার সঙ্গে কথা বলে অফকোর্স, তার নম্বরটা দিয়ে কুপনটা দিতে হয়, সে আবার কুপন দেয়, স্টেট যদি অ্যালাউ করে তাহলে এক ঘন্টা সময় আছে, সেটা সে যেদিন বলে দেবে হয়তো বৃহস্পতিবার, সেই সময়টা একটা সুইচ টিপে কিছু ব্লাইন্ড নামানো যায়, তাতে সেই সময়টা যৌনতা করা যায়। পুরো দেশটা বা পুরো রাষ্ট্রটা একটা দেয়াল দিয়ে ঘেরা, সেই দেয়ালটার নাম হচ্ছে গ্রিন ওয়াল, দেয়ালটা এত উঁচু যে অনেক পাখি ঢুকতেও পারে না। এই দেয়ালের ওদিকে কী আছে কেউ জানে না, কখনো কেউ দেয়ালের ওদিকে যায়নি। এই রাষ্ট্রে কবিতা লেখা হয়, কীরম কবিতা? হয়তো আদালতের একটা রায় দেয়া হলো, সেটা নিয়ে একজন কবি সেইটাকে ছন্দটন্দ করে কবিতা লিখে দিল। কীরকম কবিতা? সেক্সুয়াল হাইজিন নিয়ে একটা কেউ কবিতা লিখল, এখানে মৃত্যুদণ্ড হয় প্রকাশ্যে,
বেনিফ্যাক্টর, ওখানে যেরকম বিগ ব্রাদার ছিলেন, এখানে যে মূল ডিক্টেটর তার নাম হচ্ছে বেনিফ্যাক্টর। বেনিফ্যাক্টর বসে থাকেন, বিরাট একটা অ্যারেনায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। যখন মৃত্যুদণ্ড হচ্ছে তার আগে একজন কবি এসে কবিতা পড়েন, কী নিয়ে, কত মহান এই বেনিফ্যাক্টর, কী চমৎকার দিয়েছেন এই মৃত্যুদণ্ড, এবং কীভাবে বিশ্বাসঘাতকদের এইভাবে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা উচিত। রাজনীতি আছে, ভোট হয় বছরে একবার, কীরকম করে, বেনিফ্যাক্টর দাঁড়ান, পুলিশ দাঁড়ায়, গার্জিয়ানস, ওখানে যারা মূলত পলিটিক্সটা করেন পার্টির তাদের গার্জিয়ানস বলা হয়, তারা দাঁড়ায়, সমস্ত লোককে অ্যাটেন্ড করতে হয়, কে কে চাও বেনিফ্যাক্টর পুনর্নির্বাচিত হবেন, সবাই হাত তোলে, এইটা হচ্ছে ভোট। এবং আশ্চর্য, আচ্ছা এটার পরে বলছি, এই ভোটটা নিয়ে একটু পরে বলছি, গ্রিন ওয়ালের ব্যাপারটা আরেকবার বলিনি, সেটা হচ্ছে একটা সময়ের পর এই নায়ক জানতে পারে, এই নায়ক একজন মেয়ের প্রেমে পড়ে, সেই গল্পটা আমি যাব না, এই মেয়ে মদ খায়, সিগারেট খায়, এবং যার কাছে গোলাপি কুপন নেই তার সঙ্গেও ফ্লার্ট করে, সাংঘাতিক ব্যাপার, তিনটেই এই রাষ্ট্রে সম্পূর্ণ নিষিদ্ধ। এইটা দেখে একই সঙ্গে নায়কের এর প্রতি খুব ঘৃণা হয়, আবার প্রেমও হয়, আর সোজা কথা এই মেয়েটি সেক্স অ্যাপিলও খুব বেশি। এই মেয়েটি একটা টানেল টানেল দিয়ে একটা জায়গা দিয়ে, ইনফ্যাক্ট ওই রাষ্ট্রে একটা ওপেক বিল্ডিং আছে, একটা মাত্র বিল্ডিং আছে যেখানে, ঠিক মিউজিয়াম বলবো না, গুদাম, এখানে প্রাচীন যুগ থেকে সমস্ত জিনিস ডাই করা আছে, সেইখান থেকে কতগুলো টানেল দিয়ে একে গ্রিন ওয়ালের ওদিকে নিয়ে যায়, এবং সে স্তম্ভিত হয়ে দেখে যে কিছু লোক আছে যাকে রাষ্ট্র আনতে পারেনি, তারা আদিম মানুষের মতো, তারা কোনো জামা কাপড় পরে না, তারা কী খায়, এইদিকে গ্রিন ওয়ালের এদিকে সভ্য মানুষরা পেট্রোলিয়াম দিয়ে তৈরি একটা জিনিস খায়, ওখানে খায় হচ্ছে গাছের ফল, জন্তু টন্তু মেরে খায়, এবং তারা এবং এই গ্রিন ওয়ালের মধ্যেকার কিছু লোক বিশ্বাসঘাতক মিলে এই রাষ্ট্রের বিরুদ্ধে একটা চক্রান্ত করছে, এবং মেফি, তাদের সংগঠনটার নাম মেফি, তারা এই গ্রিন ওয়ালটা ভেঙে ফেলার চক্রান্ত করছে। আরও একটা ব্যাপার আছে, নায়ক ইন্টিগ্রাল বলে একটা স্পেসশিপ বানাচ্ছে, সেই ইন্টিগ্রাল কোথায় যাবে, ইউনিভার্সের অন্যান্য গ্রহ, যেখানে এখনও তারা গাণিতিক রিজনিং দিয়ে নিজেদের সভ্যতাকে শুদ্ধ করেনি, তাদের শেখাতে যাবে, সভ্যতা কাকে বলে, গায়ের জোরে তাদের সুখ শেখাবে, সেই ইন্টিগ্রালটাকে ওরা ছিনতাই করার চেষ্টা করবে, হবে না, বিদ্রোহ ফয়েলড হবে, বেনিফ্যাক্টর এবং তার বাহিনী সবাইকে ধরে ফেলবেন, কিন্তু গ্রিন ওয়ালটা ভেঙে পড়বে, কিছু কিছু খণ্ডযুদ্ধ হবে, কিন্তু রাষ্ট্র থেকে বলা হবে সমস্ত সিটিজেন এখানে এসে ব্রেনে একটা অপারেশন করিয়ে যান স্বেচ্ছায়, সে অপারেশনটা কি, ব্রেন থেকে ইমাজিনেশানের যে সেন্টারটা সেটাকে আমরা তুলে নেব, আপনি একজন রোবট মতন হয়ে যাবেন, রোবট কথাটা উল্লেখ করা হয় না, বলা হয় একটা ক্রেন, একটা পাম্প, একটা ট্র্যাক্টর, এদের যে অদ্ভুত সুন্দর দর্শন সেটা একটা নিখুঁত বৃত্তের মতন, আপনি হয়ে পড়ুন একজন হিউম্যান ট্র্যাক্টর, কারণ তার মধ্যেই একজন মানুষ হওয়ার সার্থকতা, স্বেচ্ছায় লাইন দিয়ে লোকে যায় হিউম্যান ট্র্যাক্টর হতে। আমাদের নায়ক তার বিদ্রোহ ধরা পড়ে যাওয়ার পর বেনিফ্যাক্টরের সঙ্গে কথাবার্তা বলে কনভিন্সড হন যে তিনি অপরাধী, তিনি যান এবং তিনি অপারেশনটা করিয়ে ফেলেন, কিন্তু শেষ চ্যাপ্টারে তিনি খবর দিচ্ছেন যে গ্রিন ওয়ালটা এতদূর ভেঙে পড়েছে এবং এতদূর চতুর্দিকে খণ্ডযুদ্ধ লেগে গেছে, আমি তো জানি না আমি এবং বেনিফ্যাক্টরের বিভিন্ন বাহিনী মিলে কী করব এই বিদ্রোহটা দমন করার জন্যে। এই যে নায়ক ডায়েরি লেখেন, সেই ডায়েরিটাই আমরা পড়ছি গোটা উপন্যাস জুড়ে, তিনি সেই ডায়েরিতে বারবার লেখেন, প্রথম দিকটা যখন এই মেয়েটির সঙ্গে আলাপ হয়নি, যেটা আমরা বুঝি না সেটা হচ্ছে সুখ আর স্বাধীনতা, এ দুটো হচ্ছে বিপরীতার্থক শব্দ। যদি একটা সমাজে অনেকগুলো লোক মনে করো আমরা স্বাধীন, তাহলে সামগ্রিকভাবে সমাজটা কখনো উন্নয়ন হয় না, আমি আমার ইচ্ছে মতো খাবো, আমি আমার ইচ্ছে মতো যখন তখন ঘুমোবো, যখন তখন উঠবো, এইটা কখনো একটা কাজ হতে পারে না। যদি আমি নিজেকে একজন ব্যক্তি না ভেবে একটা বিরাট সমাজ বলে একটা জীবের একটা কোষ হিসেবে ভাবতে চাই, যা ভাবা উচিত যদি আমি সমাজটাকে উন্নত করতে চাই, তাহলে একটা বেল বাজবে, সবাই মিলে আমরা একসঙ্গে উঠব, একটা বেল বাজবে, সবাই চামচেটা একসঙ্গে মুখে তুলব এবং স্যুপ খাব। এর মধ্যেই মানুষের সুখ বয়ে গেছে, সুখ দিয়ে কিছু, মানে সুখ বলতে সামাজিক সুখ, সেই সামাজিক সুখ নিহিত, স্বাধীনতা ভালো নয়। আশ্চর্য, যখন আমরা ব্রেভ নিউ ওয়ার্ল্ড পড়ব, ব্রেভ নিউ ওয়ার্ল্ডের একজন কর্তা, তার সঙ্গে স্যাভেজ বলে একজন আছে যে ব্রেভ নিউ ওয়ার্ল্ডের সমস্ত পলিসিগুলো মানে না, সেই গল্পটা আমি বলছি না, কিন্তু তার সঙ্গে একটা তর্ক হয়, যেরকম ঠিক গোয়েন্দা গল্পে শেষকালে গোয়েন্দার সঙ্গে একজনের একটা শোডাউন হয় যেখানে গোয়েন্দা পুরোটা বুঝিয়ে বলে, সেরকমই ডিস্টোপিয়ান ফিকশানে শেষকালে একজন লোক
যে এই পার্টির খুব উঁচুতে আছে, ওব্রায়েন, এতে আমাদের 1984-এ সেই লোকটার নাম হচ্ছে ওব্রায়েন, সে টর্চার করে, মারে, আবার বলে কেন তাদের রেজিম যা করছে সব ঠিক করছে। সে চমৎকার সব কথা বলে। একটা সময় সে বলে, উই শ্যাল অ্যাবলিশ দ্য অর্গাজম, মানুষকে এমন করে দেবো যে সেক্সুয়াল আনন্দও চাইবে না, পার্টির আনন্দেই তার আনন্দ হবে। সে এক সময় বলে যে তুমি যদি মানব সমাজের ভবিষ্যৎ কী হবে জিজ্ঞেস করো, তাহলে আমি বলবো যে একটা বুট জুতো দিয়ে তার মুখে সারাক্ষণ লাথি মেরে যাওয়া হবে, এটাই তার ভবিষ্যৎ। এসব কথা থাক। এইখানে মুস্তাফা মন্ড বলে একজন লোক বলছেন, এই ব্রেভ নিউ ওয়ার্ল্ডে তিনি বারবার বলছেন এই একই কথা, মানুষের স্বাধীনতা যত কমবে মানুষের সুখ তত বাড়বে। সাধারণ মানুষ এই কথাটা বোঝে না কেন? কারণ সাধারণ মানুষ এত বোকা যে সে দেখে যে স্থিরতা বা স্টেবিলিটির চেয়ে অস্থিরতার গ্ল্যামার অনেক বেশি। একটা বিদ্রোহ হলো, সবাই মিলে মরে গেল, পাগলের মতো চেষ্টা করেছিল কিন্তু না গোল হলো না, বারে লেগে ফিরে এলো, এইটা মানুষের কাছে অনেক বেশি গ্ল্যামারাস। একটা যদি এরকম সমাজ তৈরি করা যায় যাতে সার্বিক সুখ আছে, স্বাধীনতা নেই, ভালো কবিতা লেখা হবে না, হবে না, চমৎকার সমস্ত বৈজ্ঞানিক গবেষণা হবে না, হবে না। কিন্তু তার বদলে মানুষ অনেক বেশি আরামে থাকবে, মানুষ অনেক বেশি আনন্দে থাকবে। ইচ্ছে করলেই একটা সোমা ট্যাবলেট যদি খেয়ে নিতে পারে, ইচ্ছে করলেই একটা ফিলিস দেখতে পারে, ইচ্ছে করলেই যৌনতা করতে পারে, সে অনেক বেশি ভালো থাকবে। রে বাবা, কবিতা লিখে কী হবে? কী একটা দুর্দান্ত রকেট তৈরি করে হবে এটা কি? উনি একটা কথা বলেছিলেন, একটা ভালো সভ্যতার জন্যে অনেকগুলো চাকাকে ঘোরানো দরকার, আর সেই চাকাকে ঘোরাতে পারে মানুষের সার্বিক সুখ। সত্য ও সুন্দর দিয়ে কোনো চাকা ঘোরানো যায় না। উই থেকে এই এই আমাদের ব্রেভ নিউ ওয়ার্ল্ড এবং 1984 এসছে, অনেকে বলে, অনেকে এই কথাও বলে, উই এসছে জেরোমকে জেরোমের একটা ছোট্ট চমৎকার মজার গল্প থেকে, সেটার নাম হচ্ছে দ্য নিউ ইউটোপিয়া। গল্পটা লেখা হয়েছিল 1891 সালে, হতে পারে কারণ জেরোমকে জেরোম রাশিয়ায় অনুদিত হয়েছিলেন এবং এটা হতে পারে যে জামিয়া তিন সেটা পড়েছিলেন। সেই গল্পটা কি? একটা লোক 1000 বছর ঘুমিয়ে উঠে দেখে সাম্য প্রতিষ্ঠিত হয়ে গেছে। কিভাবে? কারোর কোনো নাম নেই। কেন না? একটা লোকের ভালো নাম হতে পারে, একটা লোকের খারাপ নাম হতে পারে, তখন খারাপ নামের লোকটার বিচ্ছিরি লাগবে, সাম্য হবে না। সবার কিছু নম্বর আছে, ওই ছেলেদের অড আর মেয়েদের ইভেন, সবাই একটাই পোশাক পরে, ওই উইতেও তাই, ইউনিফ বলে একটা জিনিস, ইউনিফর্ম ওরা পরে। তো এখানেও সবাই একটাই পোশাক পরে, একটা ঝোল্লা মতন, সবাই একটাই চুলের ছাঁট দেয়, সবার চুলের রং একই। শুধু তাই নয়, এই প্রোটাগনিস্ট একসময় বলে আমি একটু চান করবো। হ্যাঁ, নিজে নিজে চান করবেন, কী ব্যাপার? কেন? রাষ্ট্র দিনে দুবার চান করিয়ে দেয়, একবার সেভাবেই কেন? আমি কেন চান করবো? শুনুন, আগে আমরা দেখেছি কিছু লোক দিনে একবার চান করে, কিছু লোক দিনে চারবার চান করে, কিছু লোক চানই করে না। তাহলে কেউ পরিষ্কার থাকবে, কেউ নোংরা থাকবে, অসাম্য। সেই জন্য রাষ্ট্র হোস পাইপ দিয়ে আপনি দাঁড়াবেন, হোস পাইপ দিয়ে সবাইকে দিনে দুবার চান করিয়ে দেবে, এইভাবে সাম্য প্রতিষ্ঠিত হবে। পরিবার বলে কিছু নেই, কারণ পরিবার থাকলে লোকে নিজের বউ বাচ্চার জন্য বেশি খাটে, রাষ্ট্রের জন্য খাটে না, তাই সেটাকে মুছে দেওয়া হয়েছে। তাহলে মিনমিন করে জিজ্ঞেস করে, তাহলে ইয়ে মানে রাষ্ট্রের আরও আরও নাগরিক কী করে মানে তৈরি হয়? তখন উনি বলেন যে একটা সিজন আছে, ওই বসন্ত এসে গেছে টাইপ, বুঝছেন তো, ওই সময় একটা সিজন আছে, ওই সময় এসে যায়, তখন রাষ্ট্র বলে যে তাড়াতাড়ি যা করার করে নাও, তাও বাকি সময় আবার ঠিক ঠিক করে অফিস যাবে আর সমস্ত কাজকর্ম করবে। শুধু তাই নয়, যদি কেউ খুব স্বাস্থ্যবান হয়, যদি কেউ খুব রূপবান হয়, রাষ্ট্র তাকে দেখে তার একটা হাত বা পা কেটে নেয়। সত্যি তো, একটা লোক খুব রূপবান ঘুরে বেড়াচ্ছে, সবাই তার দিকে ছুটে যাচ্ছে, একটা লোক বিচ্ছিরি দেখতে, এটা সাম্য নয় তো, সেই জন্য তাকে একটু পঙ্গু করে দেওয়া হয়, ও পঙ্গু বলে লোকে তার দিকে ছুটবে না। তো যেরকম যেরকম এই গল্পটা খুবই চমৎকার, আমরা সবাই নিশ্চিত নই এটা থেকে উই নেওয়া হয়েছে কি না, কিন্তু যদি নেওয়া হয় তাহলে এটা দারুণ ব্যাপার যে একটা ছোট্ট গল্প থেকে এরকম আইকনিক সমস্ত ডিস্টোপিয়ান ফিকশান তৈরি হচ্ছে। আরও একটা দারুণ ব্যাপার যে তাতে একটা জাস্টিসও হবে, কারণ ডিস্টোপিয়া আসলে একটা স্যাটায়ার আর কিছুই নয়। এইবার যে ধরনের ডিস্টোপিয়ার কথা বলবো সেটা সম্পূর্ণ আলাদা। সেখানে পৃথিবী ধ্বংস হয়ে গেছে, একটা প্রলয় হয়ে গেছে। আজকাল ক্লাইফাই বলে একটা ব্যাপার খুব চলছে, আমি জানি না আপনারা শুনে, দেখুন মানুষের তো মিলের যা লোভ আর কিছুর লোভ তার চেয়ে বেশি নেই। সবাই সবসময় দেখবে মিলিয়ে কথা বলে, ভোট হোক পুজো হোক স্লোগানগুলো সব মিলিয়ে মিলিয়ে। ক্লাইফাই এর মানে কিছু নয়, ক্লাইমেটের যখন সর্বনাশ হয়েছে তখন কি হলো সেই নিয়ে একটা সাইফাই মানে সায়েন্স ফিকশন। তো এখন খুব লেখাটেখা হচ্ছে, আমার বন্ধু রজত চৌধুরী একটা বাটারফ্লাই এফেক্ট বলে উপন্যাস লিখেছে, সেখানে হচ্ছে যে ক্লাইমেট ঠিক নয়, নতুন ধরনের একটা চাল আবিষ্কার করা হয়েছে, প্রচুর ফলন হয় বৈজ্ঞানিক পদ্ধতিতে, সেই চালটা খেয়ে লোকে অকালে বুড়িয়ে যাচ্ছে। কলকাতাতেই সেটিং অনেকটা,
মানে প্রচুর লোক সেই চালটা খেয়েছে, খেতে খুব ভালো, কিন্তু তারপর প্রচণ্ড বয়স হয়ে যাচ্ছে। আমি একটা গল্প ছোট্ট করে বলবো, সেটা হচ্ছে পিডি জেমস বলে একজন ভদ্র মহিলা আছেন, তিনি লিখেছেন, গল্পটার নাম হচ্ছে চিলড্রেন অফ মেন। গল্পটা থেকে একটা সিনেমাও হয়েছে, আলফন্সো কুয়ারন করেছেন, কিন্তু সেই সিনেমাটার কথা আমি খুব একটা বলবো না, আমি গল্পটা বইটা থেকে একটু বলি। 26 বছর হলো সারা পৃথিবীতে কোনো বাচ্চা জন্মাচ্ছে না, ফার্টিলিটি চলে গেছে মানুষের। কী করে গেছে? ক্লাইমেট থেকে গেছে, এমনি দূষণের কিছুটা থেকে গেছে, ভেজাল খেয়ে গেছে, নাকি এটা নিউক্লিয়ার ওয়ার হয়েছে আমরা জানি না। সোজা কথা হলো এই যে কোনো বাচ্চা জন্মাচ্ছে না, 26 বছর হয়ে গেছে, লোকে বুঝে গেছে, আর হয়তো 2-3 দশক তারপর এই মানব জাত সম্পূর্ণ অন্তর্হিত হবে। চতুর্দিকে অরাজকতা, কারোর কিচ্ছুতে কিচ্ছু এসে যায় না, কারণ মানুষই তো আর থাকবে না, যা খুশি কর, একে মার তাকে ধর, যা ইচ্ছে কর। শেষ যারা জন্মেছিল 1995 জন্মেছিল, তাদের বলা হচ্ছে ওমেগা, তারা সবাইকে যাচ্ছে তাই বলে, কারণ রাষ্ট্র থেকে তাদের কোনো রকম শাস্তি দেওয়া হবে না এটা বলা আছে। সে জায়গায় আমরা ইংল্যান্ডকে দেখছি, ইংল্যান্ডে একরকমের মানে অতটা অরাজকতা নেই, তার কারণ ইংল্যান্ড যিনি চালাচ্ছেন তিনি প্রথমেই ডেমোক্রেসিটা অ্যাবলিশ করে দিয়েছেন, তিনি বলেছেন আমি যা বলবো তাই হবে। রাস্তায় রাস্তায় ঘুরলে আপনি দেখতে পাবেন মেয়েরা প্যারাম্বুলেটার ঠেলে ঘুরছে, প্যারাম্বুলেটারে কী আছে? পুতুল, তাকে সাজাচ্ছে, তাকে খাওয়াচ্ছে, তাকে আদর করছে। কেউ কেউ কুকুর বেড়ালকে বাচ্চার জামাকাপড় পরিয়ে ঘুরে বেড়ায়। কুকুর বেড়ালদের নামকরণ, জন্মদিন এসব খুব ঘটা করে পালন করা হয়। তা এসব দেখলে যে প্রোটাগনিস্ট থিও বলে একজন আছে, তিনি একজন প্রফেসর, তার গাটা কীরকম গুলোতে থাকে। ওখানে একটা রিচুয়াল চলে, সেটার নাম হচ্ছে কোয়াইটাস। রিচুয়ালটা কী? রিচুয়ালটা হচ্ছে 60 বছর বয়স হয়ে গেলে বৃদ্ধ বৃদ্ধারা সম্মিলিত হয়ে আত্মহত্যা করে, জলে ডুবে। রাষ্ট্র এটাকে খুব সমর্থন জানায়, তাদের নিয়ে একটা বজরায় বাঁধে, বজরাটা মাঝ সমুদ্রে যায়, সেখানে বজরাটাকে ডুবিয়ে দেওয়া হয়, কিছুক্ষণ পর বজরাটা তোলা হয়। এই যে থিও, এই একটা টেরারিস্ট সংগঠনের সঙ্গে একসময় তার যোগাযোগ হয়, আমি সত্যি বিশদে বলবো না, চমৎকার গল্প। একটা সময় তারা ওকে বলে তুমি কোয়াইটাস একটা দেখো তো লুকিয়ে লুকিয়ে। সে কোয়াইটাস দেখতে গিয়ে দেখে আর্ধেকই ড্রাগড, ঘোরের মধ্যে টলতে টলতে, এবং বোঝা যায় তারা স্বেচ্ছায় যাচ্ছে না, তাদেরই কোয়াইটাসে সোকল্ড আত্মহত্যা করতে নিয়ে আসা হচ্ছে। এবং সে তখন তার একজন প্রফেসরের স্ত্রীকে দেখে, এই প্রফেসরের স্ত্রী তাকে একবার ডেকেছিল, আমরা তো বুড়ো হয়ে যাচ্ছি, সন্তান তো মানে নেই, আর বাচ্চা তো কোনো দিন কোথাও থাকবেও না, তুমি আমাদের নিয়ে যাও। সে খুব একটা পাত্তা দেয়নি, লোকটা একটু নিষ্ঠুর মতন, কিন্তু ওই প্রফেসরের স্ত্রীকে দেখে সেভাবে একে বাঁচাতে হবে। সেই প্রফেসরের স্ত্রীও পালাতে থাকেন, তখন পুলিশ এসে মারতে মারতে তাকে মেরে ফেলে এবং মৃতদেহটাকে আবার বজরায় বেঁধে দেয়। চমৎকার লেখা। কিন্তু যে গল্পটা আসলে বলবো এসব কিছু না বলে, সেটা হচ্ছে কর্ম্যাক ম্যাকার্থির গল্প দ্য রোড, 2006 প্রকাশিত, এটা পুলিৎজার পেয়েছিল পরের বছর। এই গল্পটা খুব চোখা, এটা নিয়ে একটা সিনেমা হয়েছে, সেটা একটু বোকা, একটু মৃদু, বোকা বলবো না, বিচ্ছিরি দেখাবে, কিন্তু আমি গল্পটার সিনেমাটা মিলিয়ে আপনাদের গল্পটা বলব। এখানে ও কেন যে পৃথিবী ধ্বংস হয়েছে কেউ জানে না, প্রায়ই ভূমিকম্প হয়, প্রায়ই দাবানল হয়, আবার অনেকটা ছাই ওড়ে, সেটা থেকে আমরা আন্দাজ করতে পারি এটা বোধহয় নিউক্লিয়ার অ্যাশ, হয়তো একটা পারমাণবিক যুদ্ধই হয়েছে, সেটা থেকে পৃথিবীটা ধ্বংস হয়েছে। আমরা শুরু দেখি রাস্তায় বাবা আর ছেলে, মা আত্মহত্যা করেছে, এটাকে সহ্য করতে পারেনি, ছেলে এই বিশ্বেই জন্মেছে তাই অন্য বিশ্বের কথা জানে না, বাবার কাছে শোনে, আর শোনে যে মা মারা গিয়ে যেখানে গেছে, মাকে সে দেখেছে কিন্তু অতটা জ্ঞান ট্যান হয়নি, মা মারা গিয়ে যেখানে গেছে সেখানে ভালো আছে টাইপ একটা কথা শোনে, বাবা বেশি কথাটা তো বলেও না। এরা দুজন রাস্তা দিয়ে হেঁটে চলেছে, কোনো জন্তু নেই, কোনো পাখি নেই, শুধু একটা দুটো কুকুর বোধহয় বেঁচে আছে। প্রচণ্ড শীত, সেই শীত থেকে তারা কোথায় যায়? না আমরা সমুদ্রের দিকে যাচ্ছি, সমুদ্রে গেলে নাকি শীত কিছুটা কম হবে। মূল ঝামেলা কি? খাবার, কোথাও কোনো খাবার নেই, দোকান খুঁটে রাস্তা খুঁটে কোনোভাবে একটা আধা খাবার জোগাড় করা হয়। আর কি ভয়? ক্যানিবাল, বহু মানুষ নরমাংসভোজী হয়ে গেছে, একটা দল করে ঘুরে বেড়ায়, তাদের হাতে বন্দুক আছে, ছুরি আছে, একা লোক দেখলে, দোকা লোক দেখলে, এদের দলটায় হচ্ছে 8-10 জন আছে, সবাই মিলে মানুষটাকে মারে, মানুষটাকে খায়। এই যে বাবা, তার কাছে একটা পিস্তল আছে, 3টে গুলি আছে, বারবার ছেলেকে রোজ শেখায় ক্যানিবালদের হাতে পড়লে কীভাবে আত্মহত্যা করতে হবে, কীভাবে মুখের মধ্যে পিস্তলটাকে ভরে নিয়ে কোন অ্যাঙ্গেলে রেখে ট্রিগারটা টিপতে হবে, কে আগে মারা যাবে, তাই নিয়ে বাবা আর ছেলের মধ্যে অনেক কথাও হয়। একটা দল একটা সময়, ঠিক দলটা নয়, একজন ওদের ধরে ফেলে, মানে ওরা জঙ্গলে লুকিয়েছিল, এই লোকটা জঙ্গলেই হিসি করতে এসেছিল, ওদের দেখে, দুপক্ষই দুপক্ষকে দেখতে থাকে,
ও বলে আমাদের দলে একজন অসুস্থ আছে, চলুন না আপনি তাকে একটু সেবা করবেন। বাবা বুঝতে পারে যে এটা একটা ট্র্যাপ হতে পারে, বাবা গুলি করে লোকটাকে মেরে ফেলে। ছেলেটা বলে, বাবা তুমি ওকে খুন করলে কেন, আমরা তো ভালো লোক না। বাবা ছেলেকে যখন রোজ রাত্রিরে গল্প বলে, বলে যে আমরা ভালো লোক, উই আর দ্য গুড গাইজ, এবং আমাদের মধ্যে একটা আগুন আছে যেটা আমাদের জ্বালিয়ে রাখতে হবে। খুন করার পর ওরা যখন রাত্রিবেলা বসে আছে, আগুন জ্বলছে সামনে একটা, রক্ত টক্ত ধুচ্ছে, ছেলেটা বাবাকে বলে, বাবা আর উই স্টিল দ্য গুড গাইজ? বাবা বলে, হ্যাঁ, এবং আমাদের মধ্যে আগুনটাকে কিন্তু আমাদের জ্বালিয়ে রাখতে হবে। একটা বুড়োর সঙ্গে ওদের আলাপ হয়, ছেলেটা বলে, বাবা ওকে খেতে দাও না, ওর কাছে কোনো খাবার নেই। বাবা বলে, ঠিক আছে একটা বেলা খেতে দেবো, তারপর কিন্তু তোমাকে সোজা চলে যেতে হবে। সে যখন চলে যাচ্ছে, ছেলেটা খেতে ফেলে। বাবা ওকে আর খেতে, না আর খেতে দেওয়া যেত না, তুমি বাজে বাজে কথা বলবে না। একটা জায়গায় ওরা যায়, একটা বাড়িতে ঢুকে পড়ে, সেখানে বেসমেন্টের তলায় কিছু আওয়াজ হচ্ছে, একটা দরজা তালা মতো দেওয়া আছে, সেটা খুলে ওরা ঢুকে দেখে বিভিন্ন লোককে পিটিয়ে আদমারা করে রাখা আছে। ওই বাড়িটা দখল করে নিয়েছে একটা ক্যানিবালের দল, একটা করে লোককে তুলে আনে, মারে, খায়, আবার বেসমেন্টটা বন্ধ করে দেয়। ওরা ক্রমা মানে কোনো মতে সেখান থেকে পালিয়ে আসে। একটা জায়গায় যায় একটা ক্যাম্প সাইট, সেখানে গিয়ে দেখে একটা সদ্যজাত বাচ্চাকে রোস্ট করা হয়েছে, খাওয়া কিছুটা হয়েছে, ওই ক্যাম্প সাইটে আর কেউ নেই, চলে যায়। এরম করে ঘুরতে ঘুরতে চলতে চলতে একটা সময় একটা লোক ওদের সর্বস্ব চুরি করে নেয়। সর্বস্ব মানে একটা পুঁটলিতে ছিল, বাবা সমুদ্রে নেমেছিল, একটা নৌকো যাচ্ছিল, যদি তার মধ্যে কিছু থাকে, ছেলেটা ঘুমোচ্ছিল, লোকটা সব নিয়ে পালিয়ে যায়। বাবা ছেলেটাকে কাঁধে নিয়ে দৌড়তে দৌড়তে তাড়া করে লোকটাকে ধরে, লোকটাকে ধরে বলে, সমস্ত তো কিছু নিয়েই নেয়, তা বলে সব জামাকাপড় খোল, খুলে বল। লোকটা বলে, এই শীতে আমি জামাকাপড় খুললে আমি দু মিনিটে মরে যাবো না, খোল, তুই আমাদের সর্বশান্ত করেছিস, আমি তোকে সর্বশান্ত করে দেবো। ছেলেটা কেঁদে বলে, বাবা তুমি কি বলছো, লোকটা মরে যাবে না, ওর মরে যাওয়া উচিত, তোর বোঝা উচিত ও কী করেছিল। ছেলেটা তবু বাবাকে থামায়। একটা সময় বাবা, এই পুরো সময়টা জুড়েই কাশছিল, কাশিতে রক্ত উঠছিল, একটা সময় বাবা মারা যায়। ছেলেটার সঙ্গে আলাপ হয় একটা পরিবারের, যে পরিবারের স্বামী স্ত্রী দুটো বাচ্চা, ছেলেটার মনে হয় তারা গুড গাইজ, ছেলেটা তার সঙ্গে চলে যায় তাদের সঙ্গে। এইখানে গল্প শেষ হয়। আপনারা বুঝতে পাচ্ছেন, এই ধরনের যে কোনো গল্প যেখানে একটা প্রলয় হয়ে যাওয়ার পর মানুষকে আদিম স্তরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়, সেইখানে ফেলে বলা হয়, এখনও কি তুমি মানুষ থাকবে, এখনও কি তোমার মধ্যে যেগুলোকে মানবিকতা বলা হয় সেইগুলো থাকবে, সেই পরীক্ষাটা দাও, এটা একটা মরাল জার্নি। এই ধরনের যে কোনো গল্পের ধর্মই এটা। সোজা কথা হচ্ছে, সভ্যতা নেই, সভ্যতার আবরণটা নেই, সভ্যতার স্বাচ্ছন্দ্যগুলো নেই। দেখো বাবা, তুমি কি তাহলে নিজেকে যে সভ্য বলতে, তুমি কি এখনও সভ্য? আপনারা গল্পটা শুনতে শুনতেই আন্দাজ করেছেন, বাবা গুলি করে মারছে, তাহলে কি বাবা ভালো লোক? বাবা আমাকে যেটা বলে সেটা কি ঠিক? তাহলে আমি কি বাবার দলে চলে যাব? ওই যে লোকগুলো বেসমেন্টের মধ্যে ছিল, ওদের কি আমাদের উদ্ধার করার একটা চেষ্টা করা উচিত ছিল না? আমাদের পালিয়ে আসা ঠিক হলো? বাবা তো জানতো লোকটা শীতে মরে যাবে, বাবা তো জানতো বুড়োটার আর কোনো খাবার নেই, কেন ওকে জামা কাপড় খোলাচ্ছিল, কেন ওকে তাড়িয়ে দিল? অবশ্য পণ্ডিতরা এই উপন্যাসকে লক্ষ্য করে, আপনারা জানেন পাশ্চাত্যে যিশু ছাড়া কিছু হয় না, ওরা বলে যে এই ফাদার, বাবা হচ্ছে ফাদার, সান পবিত্র ছেলেটি, এবং যে পবিত্র অগ্নি ওরা ভেতরে জ্বালিয়ে রাখছিল সেটা হচ্ছে হোলি গোস্ট। আমি এসব জানি না, এই যাত্রাটা বিবলিক্যাল যাত্রা কিনা এসব বুঝি না, কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। আমরা এর আগে যখন বলেছিলাম যে আগের ধরনের ডিস্টোপিয়া, যা একটা স্বৈরাচারী পলিটিক্যাল রেজিমের কথা বলে, সেখানে সুখ বনাম স্বাধীনতার একটা ব্যাপার আছে, এখানে দেখুন, এখানে কিন্তু অবলিকলি তার উল্টো একটা কথাটা বলা আছে। অর্থাৎ ওই রেজিমের যারা পাওয়ার নিয়েছিল তারা যে কথাটা বলছিল সেটাই হয়তো বলা আছে। বলা আছে, বাবা বিজ্ঞানকে যদি তুমি প্রকাণ্ড স্বাধীনতা দাও, যদি যা খুশি এক্সপেরিমেন্ট করতে দাও, বোম তৈরি করতে দাও, ভেজাল খাবার তৈরি করতে দাও, দূষণ তৈরি করতে দাও, তাহলে সেই স্বাধীনতার ফলে হয়তো একদিন এমন দিন আসতে পারে যখন তোমার সামগ্রিক সুখ বিঘ্নিত হবে। এইবারে সম্পূর্ণ আরেক ধরনের ডিস্টোপিয়ার কথা বলবো, সেটা বলার জন্যে ব্লেড রানার বলে একটা সিনেমার কথা বলবো, 1982 তোলা। এই সিনেমাটা দেখে আমি না বমকে গেছিলাম, কারণ আমি ভেবেছিলাম যে সায়েন্স ফিকশন দেখা মানেই হচ্ছে গ্যাজেট সমৃদ্ধ একটা তকতকে ঝকঝকে শহর দেখা। সিনেমাটা শুরু হয় সেভাবেই, প্রচুর অট্টালিকা, হাওয়ায় সমস্ত ছোট্ট ছোট্ট প্লেন, এয়ার ট্যাক্সি, এয়ার কার এসে সেই গাড়ি বাড়ির ছাদে ল্যান্ড করছে, দারুণ। ওমার তার কিছুক্ষণ পর দেখি টেবিল পাখা ঘুরছে, বিচ্ছিরি ঘিঞ্জি ঘর, সবচেয়ে বড় কথা যে রাস্তা জঘন্য গলি, তার মধ্যে সারি সারি নুডলসের দোকান, লোকে রাস্তায় বসে খাচ্ছে, ভিড় ভাট্টা বাজনা হচ্ছে,
এই যে এয়ার ট্যাক্সি যেখানে পার্ক করা হচ্ছে তার ওপর উঠে গরিব লোকরা নাচছে, পার্টস চুরি করার চেষ্টা করছে, মানে এটা যাচ্ছেদের ব্যাপার। ওরই মধ্যে গেরুয়া পরে হরে রাম হরে কৃষ্ণ করতে করতে কারা চলে গেল। তখন আমি চমকে উঠে দেখলাম, সত্যি তো এরকম একটা সায়েন্স ফিকশন তো করা যায়। এবং একথা তো সত্যিও যে যখন প্রচণ্ড প্রযুক্তিগত উন্নতি হবে, তখন তো তার পাশাপাশি অসহনীয় দারিদ্র, অপরিচ্ছন্নতা, ঘিঞ্জিপনা এগুলোও থাকবে। ওখানে সারাক্ষণ কতগুলো ভাসমান বিজ্ঞাপন যায়, ভাসমান যান, তাতে কতগুলো স্ক্রিন, সেখানে বলা যে আপনারা পৃথিবী ছেড়ে অন্য কলোনিতে চলুন। তখন মানুষ পৃথিবীর বাইরে অন্য কলোনি স্থাপন করতে পেরেছে, এবং যারা মোটামুটি টাকা আছে তারা সবাই সেখানে চলে গেছে। পৃথিবী একটা জঘন্য ধুলোময় দূষিত জায়গা। তো যাকে ব্লেড রানার, কে ব্লেড রানার মানে হচ্ছে যারা অ্যান্ড্রয়েডদের খুন করে যদি দরকার হয়। অ্যান্ড্রয়েড আবার কি? অ্যান্ড্রয়েড হচ্ছে সেই সব রোবট যাদের দেখতে অবিকল মানুষের মতন, বাইরে থেকে দেখলে বোঝাই যাবে না যে সে মানুষ না রোবট। এদের মধ্যে নেক্সাস 6 বলে একটা ব্যাজ তৈরি করা হয়েছে, প্রচণ্ড বুদ্ধি, প্রচণ্ড শারীরিক ক্ষমতা, এবং তাদের কোনো ইমোশন নেই। যদি পাছে তারা নিজেদের বুদ্ধি দিয়েই কতগুলো ইমোশনাল রেসপন্স তৈরি করতে পারে, সেই জন্য তাদের আয়ু রাখা হয়েছে 4 বছর। এটা একটা সেফ সাইডে রাখার জন্য করা হয়েছে একটা চেক, যে 4 বছর পর তারা মরে যাবে। তো যাকে 4টে অ্যান্ড্রয়েড, এরা বলছে রেপ্লিক্যান্ট, 4টে রেপ্লিক্যান্ট একটা মহাকাশযানে করে এসে সেই মহাকাশযানে যে 23 জন মানুষ ছিল তাদের মেরে ফেলে পৃথিবীতে চলে এসছে। কেন? দুটো কারণ। এক, এই অ্যান্ড্রয়েডদের কী করানো হয়? ক্রীতদাস হিসেবে খাটানো হয় বিভিন্ন কলোনিতে, হয়তো তারা দাসত্ব করতে চায় না। আর দ্বিতীয় কারণ, এই 4 বছরের আয়ুটাকে তারা বাড়িয়ে নিতে চায়। এই যে প্রোটাগনিস্ট ডেকার্ড, এ হচ্ছে ব্লেড রানার, এর কাজ এই 4জনকে খুঁজে খুন করা। খুন সে করে, কিন্তু প্রায় কোনোটাই ভালোভাবে পারে না। প্রথম যে অ্যান্ড্রয়েড, একজন মহিলা, তার কাছে সে মারাই যাচ্ছিল, কিছু লোক ঢুকে পড়ে বলে সে চমকে পালাতে থাকে, তখন ডেকার্ড তাকে মারে। দ্বিতীয় জন ডেকার্ডকে খুন করেই ফেলছিল, আরেকজন সাহায্য করে পেছন থেকে সেই অ্যান্ড্রয়েডকে মারে। এরম করতে করতে শেষ অ্যান্ড্রয়েডের কাছে যখন ডেকার্ড এসছে, ডেকার্ড বোঝে সাহসে, দক্ষতায়, বীরত্বে কিছুতে সেই অ্যান্ড্রয়েডের ধারে কাছেও আসে না। একদম মানে ধরে পরাজিত হবে আর কি, হ্যান্ডস ডাউন। একটা সময় বন্দুকটাও পড়ে যায়, তাড়া খেতে খেতে একটা জায়গায় একদম ছাদে ওঠে ডেকার্ড, অ্যান্ড্রয়েডও ছাদে ওঠে। ডেকার্ড পাগলের মতন চেষ্টা করে লাফিয়ে পাশের বাড়ির ছাদটা যেতে কি পড়ে যায়, কোনো মতে একটা লোহার বিম ধরে ঝুলতে থাকে, বেশিক্ষণ পারবে না। অ্যান্ড্রয়েড অনায়াসে লাফিয়ে ওই ছাদটায় যায়, ডেকার্ডকে হাত ধরে তোলে, ছাদের সামনে বসায়। এই অ্যান্ড্রয়েড বুঝতে পারছে তার 4 বছরের আয়ু ফুরিয়ে আসছে, আর হয়তো কয়েক মিনিট তার আয়ু আছে। সে ডেকার্ডকে বলে, আমি কি কি দৃশ্য দেখেছি তুমি কল্পনাও করতে পারবে না। আমি দেখেছি একটা বিরাট নক্ষত্রপুঞ্জে একটা মহাকাশযান জ্বলতে জ্বলতে ছাই হয়ে যাচ্ছে। আমি দেখেছি গ্রহান্তরের আকাশে অতি অতি জাগতিক আলো। এই যে আমি চলে যাব, এই সমস্ত কিছু হারিয়ে যাবে, যেমন করে বৃষ্টিতে অশ্রু হারিয়ে যায়, লাইক টিয়ার্স ইন দ্য রেন। এই বলে সে বসে বসে মরে যায়। ডেকার্ড ফিরে আসে, ডেকার্ড একজন অ্যান্ড্রয়েডে প্রেমে পড়েছিল, তাকে নিয়ে পালিয়ে যায়। এবং শেষকালে ডেকার্ড একটা হিন্ট পায়, কি হিন্ট বলতে গেলে অনেকটা গল্প বলতে হবে, যে সেও আসলে একজন রেপ্লিক্যান্ট, যে জানে না যে সে রেপ্লিক্যান্ট। এই সিনেমা আমাদের প্রচুর প্রচুর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। গোটা সিনেমা জুড়ে যে মানুষগুলোকে আমরা দেখি, তারা হচ্ছে নীচ, নির্বিকার, নিষ্ঠুর। আর যে অ্যান্ড্রয়েডদের আমরা দেখি, তারা রাগছে, কাঁদছে, ভালোবাসছে, তাদের নাকি কোনো ইমোশনাল রেসপন্স নেই। একটা টেস্ট নেওয়া হয় ভয়েড কম্ফ টেস্ট বলে, যে টেস্টে ওরা নির্ধারণ করে এই অ্যান্ড্রয়েড না এ মানুষ। সেই টেস্টটা অনেক কিছু দেখে, মূল যে জিনিসটা দেখে সেটা হচ্ছে এমপ্যাথি আছে কি না। এই এই সিনেমাটা যে বই থেকে নেওয়া, বিখ্যাত লেখক ফিলিপ কে ডিক তার বই ডু অ্যান্ড্রয়েডস ড্রিম অফ ইলেকট্রিক শিপ, সেটা থেকে নেওয়া। সেইখানে সেই বইটায় এমপ্যাথির ওপর পাগলের মতো জোর দেওয়া হয়েছে, বারবার বলা হয়েছে মানুষ আর অ্যান্ড্রয়েডের তফাৎ হচ্ছে এদের এমপ্যাথি আছে। এদের এমপ্যাথি মানে হচ্ছে সমানুভূতি, নিজেকে ওর জায়গায় বসিয়ে দেখা যে আমি ওর মতো অনুভব করতে পারছি কি না। শেষ যে অ্যান্ড্রয়েড, অনুভূতিতে হোক, কাব্যে হোক, এমনকি শত্রুকে ক্ষমা করা, শত্রুকে হাত ধরে তুলে আনা, যে শত্রু তার বন্ধুদের খুন করেছে, যে শত্রু একটু আগে তার প্রেমিকাকে খুন করেছে, সেই শত্রুকে না মেরে বরঞ্চ বাঁচানো, তার মহত্ত্বও দেখিয়ে গেল।
কিন্তু মানুষ তাকে মারছে কী লাইসেন্সে, ওদের তো এম্প্যাথি নেই, আমার এম্প্যাথি আছে। এই ফিলিপ কেডিকের যে বইটা, সেখানে একজন অ্যান্ড্রয়েডকে মারে, ডেকার্ডের বন্ধু অ্যাকচুয়ালি মারে, সে মোৎসার্টের মিউজিকের সঙ্গে নাচে, সে এডওয়ার্ড মুঙ্কের স্ক্রিম ছবিটার সামনে দাঁড়িয়ে থাকে, তাকে একটা লিফটে এনে নির্মমভাবে খুন করার পর ডেকার্ডের মনে আচ্ছা ও যে উচ্চ অনুভূতি সম্পন্ন, আমি নিজে কি তাই? এবং ডেকার্ড ওই ভয়েট কম্প টেস্টটা নিজের প্রতি একবার, মানে ওই পরীক্ষাটা যে নিজে একবার নেয়, তাতেও বেশি দেখে যে সে মানুষ, সিনেমার চেয়ে আলাদা। আবার সিনেমায় একজন অ্যান্ড্রয়েড ডেকার্ডকে বলে যে বাবু তুমি নিজে টেস্টটা করেছো কি নিজের ওপর, তুমি জানো যে তোমার যথেষ্ট এম্প্যাথি আছে কি না? এই প্রশ্নগুলো যে মূল কথা, যে একজন অ্যান্ড্রয়েড আর একজন মানুষ বস্তুতার ফারাক আছে কি, এই নিয়ে প্রচুর কাজ করে গেছেন যিনি, তার নাম স্তানিসলাভ লেম। তার কথায় আসার আগে আরেকটা গল্প বলি। কারেল চাপেক, যিনি রোবট শব্দটা বিশ্বে প্রথম ব্যবহার করেন, 1921 সালে একটা নাটক লিখেছিলেন আর, সেইখানে সেই গল্পটা কি, সেখানে একটা লোক অনেকগুলো রোবট বানিয়েছে, রসুম হচ্ছে সেই কোম্পানির নাম, সেইখানে অনেকগুলো রোবট বানিয়েছে, তাদের কর্মী হিসেবে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে তারা কর্মী হিসেবে চলে যাচ্ছে, মানুষদের কাজ করার দরকার নেই, এই রোবটরা কাজ করছে। কিছুদিন পর ইউরোপের বিভিন্ন দেশে এদের সৈন্য হিসেবে এমপ্লয় করা শুরু হয়, সমস্ত সৈন্য হিসেবে রোবটরা কাজ করছে। তার কিছুদিন পর দেখা যায় রোবটদের মধ্যে একটা কিছু বদলে গেছে, বদলে দিয়েছে একজন বৈজ্ঞানিক, কার প্ররোচনায়, এই রসুমের যে মালিক তার বউ, সেই বউয়েরই প্ররোচনায় রোবটরা বিদ্রোহ করে, সমস্ত মানুষকে মেরে ফেলে, একজন মানুষকে বাঁচিয়ে রাখে, কারণ কী করে আরও রোবট তৈরি করতে হবে তারা জানে না, এই মানুষটি বৈজ্ঞানিক তাকে বাঁচিয়ে রাখে। এই বৈজ্ঞানিক ল্যাবরেটরিতে অনেক রকম রিসার্চ করেন, কোনোভাবেই তিনি রোবট বানাতে পারেন না। কিন্তু একদিন দুটো রোবট কথা বলছিল সেটা তিনি শোনেন, কথার মধ্যে দেখে মেয়েটা লজ্জা পাচ্ছে, ছেলেটা বলছে তোমার চেয়ে সুন্দর কেউ নেই। তখন তিনি মেয়েটাকে ডাকেন, ডেকে বলেন শোনো তোমাকে আমি ভেঙে ফেলবো কারণ আমার গবেষণায় লাগবে। এই কথা এর আগে যত রোবটকেই বলা হয়েছে, রোবট বলেছে হ্যাঁ, কারণ রোবটের কোনো মৃত্যু ভয় নেই, তার তো আবেগ নেই। এই মেয়েটি বলে যে হ্যাঁ কী করবেন, আমি তোমাকে ভেঙে ফেলবো, আমি তোমাকে ধ্বংস করবো, আমার গবেষণায় লাগবে। শুনে ছেলেটি বলে আমাকে নিন, ওকে নেবেন না। আর মেয়েটি বলে না না ওকে নেবেন না, আমাকে নিন। তখন এই বৈজ্ঞানিক বলে তোমাদের মধ্যে তো প্রেম উৎপন্ন হচ্ছে, পৃথিবী তার নতুন অ্যাডাম এবং ইভ পেল, তোমরা রোবট সভ্যতা চালিয়ে নিয়ে যাবে, তোমাদের আর আমাতে প্রয়োজন নেই। এই বলে সে ঈশ্বরের প্রতি প্রণিপাত করে। এই হচ্ছে সেই গল্পটা। অর্থাৎ ওখানেও অনেকগুলো প্রশ্ন তোলা হয়েছে, তার মধ্যে একটা প্রশ্ন এই যে তুমি যাকে সৃষ্টি করলে প্রায় তোমার সমান করে, অ্যাকচুয়ালি তোমার চেয়ে উঁচু করে, কিন্তু সে কথা পরে আসছি, তাকে তোমার যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো তাকে না দেবার কোন অধিকার কি তোমার আছে? স্তানিসলাভ লেমকে নিয়েই একটা মানে 30 ঘন্টার বক্তৃতা হয়, কিন্তু তার একটা মাত্র গল্প বলি। গল্পটা একটু মজার গল্প, গল্পটা ট্রুল বলে একজন বৈজ্ঞানিককে নিয়ে, ওর দুজন মানে ক্যারেক্টার আছেন, ট্রুল আর ক্লাপাউৎসিউস, এরা দুজনেই বৈজ্ঞানিক, দুজনে বন্ধু আর দুজনে প্রতিদ্বন্দ্বী। তো ট্রুল একদিন মহাকাশ যানে করে বেড়াচ্ছে, একটা গ্রহের দিকে তার চোখ পড়তে সে দেখে একটা লোক খুব হাত পা ছুঁড়ে গ্রহটায় ঘুরে বেড়াচ্ছে, একটাই লোক গ্রহটায় আছে। দেখে শুনে কৌতূহলী ট্রুল নামে, কী হয়েছে দাদা? আমি একজন অত্যাচারী রাজা, আমি এমন অত্যাচার করতুম আমার প্রজাদের ওপর যে হতচ্ছাড়া প্রজাগুলো আমাকে এই গ্রহে নির্বাসন দিয়ে চলে গেছে। এবার আমি কী করি, আমার তো ভীষণ অত্যাচার করতে ইচ্ছে করছে, কার উপর অত্যাচার করব? আপনি কে? না আমি পৃথিবীর সর্বকালে সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক, আমার নাম ট্রুল। এই স্যার তাহলে আপনি একটা কাজ করুন, আমাকে আবার রাজা করে দিন, আমি পাচ্ছি না, আমি টুঁটি টিপতে ফাঁসি দিতে ভীষণ ইচ্ছে করছে। তখন বলে সেটা তো করা যাবে না, কারণ সত্যিই তো ওই সভ্যতাটা ধ্বংস হয়ে যাবে, এই লোকটাকে ডেস্পট একে কেন নিয়ে যাবে? ও ঠিক আছে, আমি একটা কাজ করছি, একটা ছোট্ট বাক্সে ও একটা গোটা পৃথিবী তৈরি করে দেয়, ছোট্ট ছোট্ট মানুষ, দেশ, রাজধানী, আকাশ, কবি, পুরোহিত, বিশ্বাসঘাতক, দালাল, চামচা সব সেখানে আছে। বাক্সটাকে আবার ক্যারি করেও নিয়ে যাওয়া যায়, এত ছোট্ট একটা বাক্স, এইটা দিয়ে বলে এই নিন আপনাকে একটা গোটা সভ্যতা। লোকটা একটু রাগ, এত ছোট্ট দূর এদের কষ্ট দিয়ে আনন্দ, দেখুন না আপনি দেখুন। তখন রাজা প্রথমেই ইমার্জেন্সি ডিক্লেয়ার করে দেয়, কারফিউ ডিক্লেয়ার করে দেয়, বিরাট খাজনা চাপিয়ে দেয়। এক মিনিট যেতে না যেতে যেটা ওই ছোট্ট ছোট্ট দেশের মানুষদের কাছে এক ঘন্টা, একটা বছর, তারপরেই করে কি, হঠাৎ করে ইমার্জেন্সি তুলে দেয়, মৃত্যুদণ্ড রদ করে দেয়, খাজনা তুলে নেয়, তারা বিরাট কিচির মিচির করে জয়ধ্বনি করতে থাকে, বলে ভালো জিনিস বানিয়ে দিয়েছেন, ঠিক আছে টাটা আপনি বাড়ি যান। ওর ইচ্ছে ছিল ট্রুলকে মেরে ফেলার, কিন্তু ছোট্ট ছোট্ট প্রজা দিয়ে তো মারা যান। চলে এসছে ট্রুল বাড়িতে, এসে একদিন ওর বাড়িতে ক্লাপাউৎসিউস গল্প করতে এসছে, খুব গল্প করে এটা বললো, দাঁড়া জানিস বানিয়ে দিলাম, টেক্কা দেওয়ার। ক্লাপাউৎসিউস বলে কী করলে?
তুই একটা স্বৈরাচারীর হাতে অতগুলো ছোট্ট ছোট্ট মানুষকে ফেলে চলে এলি? ওই ছোট ছোট ওরে মানুষ কি মানুষ না, ওই ছোট্ট ছোট ওরে শোন, যদি একটা সভ্যতা থাকে যেখানে লোকগুলো আমাদের চেয়ে লক্ষ কোটি গুণ বড়, তাতে কি প্রমাণিত হয় যে আমাদের ন্যায় বিচারের অধিকার নেই? আরে ওরা মানুষ না, ওদের তো আমি প্রোগ্রাম করেছি রে বাবা, ওরা কতগুলো মডেল, ওদের মানে ওদের কি ইমোশন আছে নাকি? ওগুলো সব ইলেকট্রিক চার্জ। ক্লাপাউস হিউজ বলে, আমাদের ইমোশনগুলো কি? আমরা দুঃখ পাচ্ছি, আমরা প্রেমে পড়ছি, আমাদের শোক হচ্ছে, আমরা মৃত্যু ভয় পাচ্ছি, এগুলো কি যদি ইলেকট্রিক চার্জ ছাড়া আর কি? তুই যদি বাইরে থেকে দেখিস, যে লোকটা কষ্ট পাচ্ছে তুই তো অ্যানালাইজ করছিস ওটা ইলেকট্রিক চার্জ, তুই না হয় ওজন করছিস, অ্যানালাইজ করছিস, তার কাছে কষ্টটা তো সত্যিকারের কষ্ট। সে মৃত্যুদণ্ড পেলে তার তো বুকটা ফেটে যাচ্ছে, ছটফট করছে, সেটা তুই দেখলি না? এইখানে লেম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মানুষের তার প্রতি কী রিলেশন সে সম্পর্কে ওইটুকুর মধ্যে একেবারে অনবদ্য কথাটা বলে চলে যাচ্ছেন। গাদা গাদা সাহিত্যে সিনেমায় রোবটকে একটা ভিলেন হিসেবে প্রজেক্ট করা হয়েছে, রোবট বা রোবটের মতো যারা, ফ্র্যাঙ্কেনস্টাইন মনস্টার। কিছুদিন আগে অরুন্ধতী রায়ের একটা সাক্ষাৎকার দেখছিলাম, ক্যালকাটা ক্লাবেই তিনি দিচ্ছিলেন, তিনি বলছিলেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু আসছে, সমস্ত মানুষের কাজ চলে যাবে, আমরা একটা ভয়াবহ জায়গায় সময় হতে পারে। সব ঠিক কথা, সবকটা আপত্তি সবকটা আশঙ্কা সঙ্গত। কে রোবট যারা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিরাট, তার তো আর মন নেই, তারা শুধু আমাদের মারবে ধরবে, আমাদের কাজ থেকে ছাড়িয়ে দেবে, এবং তাদের যেহেতু মন নেই তাদের প্রতি অনুকম্পা থাকার কোনো দায়িত্ব আমাদের নেই, আমরা তাদের নিয়ে যা খুশি করতে পারি। লেম সম্পূর্ণ উল্টো অবস্থানটায় চলে আসেন, বারবার লেখার পর লেখায় লেম যেটা বলেন, তুমি যাকে সৃষ্টি করেছো শুধু কৃতদাস বানাবার জন্য তাকে সৃষ্টি করার অধিকার তোমার নেই, তার যদি চৈতন্য থাকে তাহলে সমস্ত স্বাধীনতা তাকে দিতে তুমি বাধ্য, সেই চৈতন্য যদি তুমি নির্মাণ করে থাকো তাতেও বাধ্য, সেই চৈতন্য যদি সে কোনোভাবে নিজে আয়ত্ত করে ফেলতে পারে, যেটা আমরা ব্লেড রানারে দেখছিলাম, সেক্ষেত্রেও বাধ্য। আপনারা অনেকে ভাবছেন তো মেশিন আবার সচেতন হয়? এই প্রশ্নটা যদি করেন দেখবেন তার পেটের মধ্যে আরেকটা প্রশ্ন লুকিয়ে আছে, সেটা হচ্ছে মানুষ সচেতন মেশিন ছাড়া আর কিচ্ছুই কি? মানুষ কি এমন হনু হয়ে গেল যে একজন সচেতন মেশিন হয়ে আরেকজন সচেতন মেশিনকে, হোক না সে নিজে বানিয়েছে, গুলি করার অধিকার তার আছে? এই ধরনের ডিস্টোপিয়ান গল্পে আরও অনেকগুলো পরত থাকে, আপনারা হয়তো কিছুটা আন্দাজও করতে পারছেন। সাম্প্রদায়িকতা, বর্ণ বৈষম্য, এগুলো নিয়েও কথা থাকে, কারণ শ্বেতাঙ্গরা যখন কৃষ্ণাঙ্গদের মেরেছে কি মনে করেছে, ওদের আত্মা তো আর আমাদের আত্মার সঙ্গে তুলনীয় নয় রে বা, ওদের আত্মা তো আমাদের চেয়ে অনুন্নত, ওদের মারাই যায়। একটা সম্প্রদায় কি মনে করে, আমরা শ্রেষ্ঠ সম্প্রদায়, অন্য সম্প্রদায়কে মারাই যায়, আঘাত করাই যায়, ওতে কিছু এসে যায় না। এই সমস্ত এমনকি পুঁজিবাদ, যে মনে করে যে কিছু লোককে যদি কৃতদাস না রাখা যায় তাহলে সমাজের সার্বিক উন্নয়ন হতে পারে না, তাই ওটা জাস্টিফাইড কৃতদাস রাখাই যেতে পারে। এই সমস্ত প্রশ্নকেই এই সমস্ত বড় বড় মানুষেরা, এরা তো বিরাট বিরাট লেখক, অ্যাড্রেস করেন। কিন্তু মূল যে কথাটা সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমরা কী করে ট্রিট করবো। লেমের একটা গল্পে একটা লোক একটা রোবটকে মারতে যায়, মুখোমুখি হয়ে পড়ে, রোবট তাকে মেরে ফেলতেই পারে, রোবট তাকে মারে না, বরঞ্চ আরেকটা আক্রমণ থেকে বাঁচায়, কিন্তু মানুষটা রোবটটাকে ফালা ফালা করে দেয়। আরেকটা গল্পে একটা রোবটকে প্রোগ্রাম করা হয়েছে একটা মানুষকে খুন করার জন্যে, কিন্তু রোবট গায়ের জোরে বলবো না, মনের জোরেও বলবো না, তার সমস্ত গাণিতিক সামর্থ্যের জোরে ওই তাগিদটা থেকে নিজেকে মুক্ত করে, ওই তাড়না থেকে নিজেকে মুক্ত করে এবং মানুষটাকে খুন করে না, তার প্রোগ্রামিংয়ের বিরুদ্ধে যায়। এই সমস্ত লেখায় লেম বারে বারে যে কথাটা বলেন সেটা হচ্ছে, যদি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে ইমোশনটা দিই বা ইমোশনটা কোনোভাবে উদ্ভূত হয় তাহলে সবসময় মনে রাখতে হবে যে তার মর্যাদাটা আমাকে দিতে হবে। তাই এই ডিস্টোপিয়ান সমাজটায় ডিস্টোপিয়াটা মানুষের দিক থেকে নয়, ডিস্টোপিয়াটা হচ্ছে রোবটের পক্ষে ডিস্টোপিয়া, এবং তাই মানুষের পক্ষেও ডিস্টোপিয়া। তার কারণ হচ্ছে মানুষ যদি তার নীতি থেকে ভ্রষ্ট হয়, মানুষ যদি নৈতিক না হয় তাহলে তার মানুষ থাকার কোনো মানে নেই, সেটা একটা ডিস্টোপিয়ান সমাজ। এবার যে গল্পটা বলবো সেটা মজার, আমি জানিও না সেটা ইউটোপিয়ান নাকি সেটা ডিস্টোপিয়ান। গল্পটার নাম হচ্ছে ডুসেল, এটা লিখেছেন আয়ান ম্যাকিয়ান, এই আগের বছর লিখেছে নিউ ইয়র্ক রিভিউ অফ বুকসে। ডুসেল এরকম অদ্ভুত নাম কেন আপনারা বুঝতে পারবেন এক্ষুন, এটা যে যুগ নিয়ে লেখা হচ্ছে সেই যুগটা, মানে তদ্দিনে মানুষের সঙ্গে অ্যান্ড্রয়েডের যৌন সঙ্গম হয়ে সন্তান অবধি তৈরি হয়ে গেছে। অ্যান্ড্রয়েডদের বহু বিতর্ক, বহু মিছিল, বহু সভা সমিতির পর অ্যান্ড্রয়েডদের পূর্ণ মানবাধিকার দেওয়া হয়ে গেছে, তারা ভোট দিতে পারে,
তারা বিয়ে করতে পারে, তারা পাসপোর্ট রাখতে পারে, তারা সম্পত্তি রাখতে পারে, এবং তারা কারো সম্পত্তি আর নয়। কেউ একটা অ্যান্ড্রয়েডকে ওন করতে পারবে না, তারা পার্সনস, তারা এমনি মানুষ, তারা অফিসে কাজ করে, যেভাবে একজন মানুষ জীবন কাটায় তাই করে। এবং আমাদের এই গল্পের যে প্রোটাগনিস্ট, তিনি এখন একটু বুড়ো মতন, তিনি যখন ছোট ছিলেন তখন লোককে জিজ্ঞেস করা যেত পাবে, বা একটা একটা বই হয়তো উদ্বোধন হচ্ছে সেখানে কি দাদা আপনি মানুষ না বা অ্যান্ড্রয়েড, এই কথাটা এখন আর জিজ্ঞেস করা যায় না, পলিটিক্যালি ইনকারেক্ট, অত্যন্ত অভদ্রতা। কারণ আপনি তো একটা লোককে জিজ্ঞেস করতে পারেন না সবাই, আচ্ছা আপনার গায়ে কোনো অপারেশনের দাগ আছে, এরকম তো জিজ্ঞেস করতে পারেন না। সিমিলারলি আপনি জিজ্ঞেস করতে পারেন না সে মানুষ না অ্যান্ড্রয়েড। তো সেই রকম একটা পর্যায়ে আছে, ফলে সভ্যতা জানে না যে প্রধানমন্ত্রী মানুষ না অ্যান্ড্রয়েড, জানে না উইম্বলডনের যে চ্যাম্পিয়ন হয়েছে যে মানুষ না অ্যান্ড্রয়েড, বা গত 12 বছরে একজনও অ্যান্ড্রয়েড ছাড়া কেউ আদৌ চ্যাম্পিয়ন হয়েছে কি না। ডিপ মাইক্রোসার্জারি আর ডিএনএ অ্যানালিসিস ছাড়া মানুষের অ্যান্ড্রয়েডের কোনো তফাত বোঝা যায় না। এই সময়, এই প্রেক্ষিতে একজন বুড়ো মতন মানুষ একজন তরুণী অসামান্য সুন্দরী প্রেমে পড়ছে। এমন তার রূপ, এমন তার গুণ, এমন তার বুদ্ধি, এমন তার প্রেম, এমন তার যৌনতা করার ক্ষমতা, যে একটা সঙ্গম হয়ে যাওয়ার পর প্রচণ্ড আরামের মধ্যে ভদ্রলোক আর না পেরে প্রচুর ইয়ে, মানে একটা কথা বলছি কিছু মনে করো না, মানে মানে আমি জানি আমি অন্যায় করছি, তবু মানে বলে আগাম ক্ষমা প্রার্থনা করে বলেন তুমি কি মানুষ না, মানে মেয়েটি বলে না আমি মানুষ নয় আমি অ্যান্ড্রয়েড, ডুসেলডর্ফের একটা ফ্যাক্টরিতে আমি আমার বাবা আমার মা যাদের সঙ্গে তুমি দেখা করেছো সবাই তৈরি। ভদ্রলোক ডুসেল বলেই চুপ করে যান, ওই জন্য গল্পটার নাম ডুসেল। এই গল্পটা ইউটোপিয়ান না ডিস্টোপিয়ান আমরা জানি না। ভদ্রলোক মনে করে দেখেন যে হ্যাঁ এর সঙ্গে উনি জীবন অবশ্যই কাটাবেন, উনি প্রেমে পড়ে গেছেন এবং প্রচণ্ড ভালোবাসেন, একে ছাড়ার কথা ভাবতে পারছেন না, কিন্তু যদি কখনো ঝগড়া হয় যে একদিন না একদিন হবেই, ওকে মনে রাখতে হবে এই মেয়েটির প্রসেসর লাইটের হাফ স্পিডে অপারেট করে। তিনি যতক্ষণে মুখটা গোমড়া করে অন্যদিকে ঘুরিয়ে প্রথম যুক্তিটা ভাবা শুরু করবেন ততক্ষণে সে গোটা মানব সভ্যতার ইতিহাস, মানুষের ব্যবহার কত রকম হয় তার ইতিহাস গোটাটা পড়ে ফেলেছে। ফলে তিনি যদি কোনো ঝগড়া আদৌ জিততে পারেন সেটা অ্যান্ড্রয়েড ওয়াকওভার দিয়েছে বলেই জিততে পারবেন। তাহলে কি একে উনি এর সঙ্গে কি উনি থাকবেন? আমি জানি না এই প্রশ্নটার উত্তর কী, কিন্তু এই গল্পে অন্য একটা জায়গায় লেখা আছে, যদি আমার পাশাপাশি এমন কিছু লোক থাকে যারা আমার চেয়ে রূপে অনেক এগিয়ে, গুণে অনেক এগিয়ে, দয়ায় মায়ায় মহানুভবতায় অনেক এগিয়ে, আমি কি তাকে হিংসে করব? নাকি আমি আনন্দিত হব যে আমি এদের বন্ধু হয়ে, এদের সঙ্গী হয়ে, এদের প্রতিবেশী হয়ে জীবনটা কাটিয়ে ফেলতে পারছি? আমার সঙ্গে যদি একজন থাকে যে সব অর্থে আমার চেয়ে অনেক উঁচু, সেটা আমার দুর্ভাগ্য নাকি সেটা আমার সৌভাগ্য? সেটার জন্য আমি গৌরব বোধ করব নাকি সেটার জন্য আমি আশঙ্কা বোধ করব? এর উত্তরটার উপরই নির্ভর করছে যে গল্পটা ইউটোপিয়ান না ডিস্টোপিয়ান। ও যদি ডুসেলডর্ফের একটা ফ্যাক্টরিতে জন্মে থাকে, আমি যদি একটা লেকের ধারে নার্সিংহোমে হয়ে থাকি, তফাত কী? আমরা কেন পাশাপাশি থাকতে পারবো না? এতক্ষণ আপনারা বুঝতে পেরেছেন আমি যা বলতে চাইছি। এই ধরনের ডিস্টোপিয়ান, অনেক ধরনের ডিস্টোপিয়ান ফিকশান আছে, আমি 3 ধরনের আপনাদের বললাম। এই সমস্ত যে লেখা, এই লেখাগুলো শুধুমাত্র মন মজানো লেখা নয়, এই লেখাগুলোর মধ্যে কতগুলো নীতিকথাও আছে। সবচেয়ে বেশি যেটা আছে সেটা হচ্ছে মানুষের বিভিন্ন নীতি নিয়ে কতগুলো জটিল ও গভীর প্রশ্ন তুলে দেওয়া। সাধারণত যখনই সায়েন্স ফিকশন নিয়ে কথা হয় বা স্পেকুলেটিভ ফিকশন নিয়ে কথা হয়, হ্যাঁ ও তো গাঁজা খুরি, মানে ভালো ওই আর কি, মানে রকেট ফকেট আসছে, ল্যালে কতগুলো জীব মহাকাশ থেকে নেমে আসছে, হ্যান করছে ত্যান করছে, প্রলয় হচ্ছে, বাড়ি ধসে পড়ছে, এখানটা বরফ, দেখতে ভাল লাগে, স্পেকটাকুলার, ওটা তো, আরে ওটা তো সিরিয়াস আর্ট নয়। রূপকথা হতো আগে, দত্তি দানো সব দৌড়তো, তার বদলে এখন মহাকাশ থেকে অন্য জীব আসছে, এর বেশি তো কিছু আর নয় রে বাবু। কিন্তু এই ডিস্টোপিয়ান ফিকশান আমাদের শেখায়, ফর দ্যাট ম্যাটার সায়েন্স ফিকশান, সব নয় কিন্তু অধিকাংশ আমাদের শেখায় যে শুধুমাত্র চমক দেওয়ার জন্যে এই প্রলয় হয়ে গেছে, কীরকম সেট ডিজাইন করবো, সব বাড়ি ভেঙে গেছে, সমস্ত এখানটা আবর্জনা পড়ে আছে, কুকুরগুলো মরে পড়ে আছে, শপিং, এই জন্যে এটা তৈরি হয় না। শুধুমাত্র সেটের চমক, শুধুমাত্র দুর্দান্ত গ্যাজেটের চমক, একটা শাঁ করে একটা কিছু বেরিয়ে গেল, দম করে একটা আশ্চর্য দেখতে যন্ত্র এলো, এর জন্য এটা তৈরি হয় না। এমনকি হাক্সলি কতটা মিলিয়ে দিতে পেরেছেন, অরওয়েল কতটা মিলিয়ে দিতে পেরেছেন,
এই নম্বর পাওয়া পাইয়ের একটা খেলা, হাই ফাই, আমি জিতে গেছি, আমি বলে দিয়েছিলাম এরম গ্যাজেট আসবে, আমি বলে দিয়েছিলাম এভাবে স্পেস ট্রাভেল হবে, একটা টেবিলে জুল ভার্ন বসে আছেন, তারই পাশে বসে আছেন আমাদের এইচ জি ওয়েলস, বসে আছেন আর্থার সি ক্লার্ক, সবাই মিলে আমি মিলিয়ে দিয়েছি 32টা, আমার 33টা, ব্যাপারটা এটা নয়। তাহলে ব্যাপারটা কি? একবার সুসান সন্টাগ বলেছিলেন, সায়েন্স ফিকশন ইজ নট অ্যাবাউট সায়েন্স, ইটস অ্যাবাউট ডিজাস্টার, না ইটস অ্যাবাউট নাও, ইটস অ্যাবাউট টুডে। আজকের যে সমাজ, তার সমালোচনা করার জন্যে, তার স্যাটায়ার করার জন্যে, তার ব্যবচ্ছেদ করার জন্যে এই ডিস্টোপিয়ান ফিকশনগুলো লেখা হয়। বলা হয়, বাবু তুমি যেদিকে যাচ্ছ, বিজ্ঞানকে যেভাবে ব্যবহার করছো আজ, তাতে কিন্তু কাল বা পরশু একটা সাংঘাতিক নিউক্লিয়ার ওয়ার হতে পারে, এবং তখন পৃথিবীর কি চেহারা হতে পারে, একটা সম্ভাব্য চেহারা, এই দেখো আমি তোমাকে দেখালাম। বলা হয়, বাবু তুমি যেভাবে পরিবেশকে ধর্ষণ করছো, তাতে একটা সময়ে কিন্তু পৃথিবীটা একটা বিরাট প্রলয়ের সম্মুখীন হতে যাচ্ছে, এবং তখন পৃথিবীটা কোন দিকে যাচ্ছে, তোমার লাভ, তোমার কোটি কোটি টাকা কোথায় থাকবে, সেটার একটা পিকচার, এই দেখো এই ছবিটা আমি তোমাকে দেখিয়ে দিলাম। বলা হয়, বাবু তুমি যেভাবে ক্ষমতার অপব্যবহার করছো, যেভাবে সাধারণ মানুষকে থেঁতলে মারছো শুধু নেতৃত্ব থাকবে বলে আর গদি থাকবে বলে, একটা সময় হয়তো এমন একটা সমাজ আসবে যেখানে এমন নির্বিচারে স্বৈরাচার চলবে যে সাধারণ মানুষগুলো প্রায় স্বেচ্ছায় নিজস্বতাহীন এক ছাঁচে ঢালা ওই তাসের দেশের মানুষের মতন হয়ে যাবে। তাই এখন থেকে সাবধান হও। তাই 1984কে নিয়ে লেখা নয়, 1949কে নিয়েই লেখা। ব্রেভ নিউ ওয়ার্ল্ড কোনো নিউ ওয়ার্ল্ডকে নিয়ে লেখা নয়। হাক্সলি যে ওয়ার্ল্ডে জন্মাচ্ছেন, যে যে ওয়ার্ল্ডে কাজ করছেন, এবং চোখ তাকিয়ে ভালো করে যে ওয়ার্ল্ডটাকে দেখছেন এবং তার মূল প্রবণতাগুলোকে উপলব্ধি করছেন, সেই ওয়ার্ল্ডটা নিয়েই লেখা। আমি আগেই বলেছিলাম ডিস্টোপিয়া হচ্ছে স্যাটায়ার, একটা পৃথিবীর একটা সমাজের মূল প্রবণতাগুলোকে ধরে অতিরেক দিয়ে সেগুলোকে অনেক অনেক ম্যাগনিফাই করে সেটাকে আরেকটা জায়গায় প্রজেক্ট করে দেখানো যে এটার ওটা ফল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে ঘর করতে আমাদের আর কয়েক বছরের মধ্যেই হবে। এখন এইখানে আপনারা যারা উপস্থিত, আপনাদের যদি আমি বলি যে মোবাইল নিয়ে নেব না স্বামীকে বা স্ত্রীকে নিয়ে নেব, না এই প্রশ্নটা ভুল হলো, কারণ প্রথম সুযোগে যে কেউ তার স্বামী বা স্ত্রীকে দিয়ে দিতে চাইবেন। মোবাইল নিয়ে নেব নাকি সত্যিকারের প্রিয়জনকে নিয়ে নেব, আপনারা অনেক ভেবে বলবেন তা প্রিয়জনকেই নিয়ে নাও, কারণ মোবাইল ছাড়া তো একটা মানুষ বাঁচতে পারে না। আপনারা, আমি জানি না কজন হার বলে ছবিটা দেখেছেন, স্পাইক জনসের ছবি, সেটা ডিস্টোপিয়া নয়, স্যাটায়ারও নয়, অসম্ভব প্রেমের একটা ছবি, বুক ভাঙা প্রেমের ছবি, যেখানে একজন মানুষ একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে প্রেমে পড়ে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফোন থেকে বলে সমস্ত কিছু, সব কিছু করে দেয় এবং কথা বলে। এই ভয়েসটা করেছেন স্কারলেট জোহানসন আর লোকটার রোলটা করেছেন জোয়াকিন ফিনিক্স, অসামান্য ছবি। সেখানে লোকটা প্রথমে একটা ইয়ার্কি মারে, তাদের অফিসে একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের প্রেমে পড়েছে, মানুষ ছেড়ে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের প্রেমে পড়েছে, লোকটা খুব হাসাহাসি করে। পরে এক সময় সে নিজেই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের প্রেমে পড়ে যায়, এবং যখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট তাকে ছেড়ে চলে যায় তখন তার বুকটা ফেটে যায়, এবং তখন সে তাকিয়ে দেখে যে গোটা পৃথিবীর অনেকেই মানুষের তুলনায় নিজের মোবাইলে থাকা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে প্রেমে পড়ে গেছে। এবার এই দিন খুব দূরে নেই, একটা দিন আসবে যখন মানুষ দেখবে যে এ আমাকে সবসময় সঙ্গ দেয়, এ আমার পুরোটা বোঝে, কবে কোথায় কি সেক্সটিং করেছিলাম তাও বোঝে, কবে কি মেল করেছিলাম, আমি কি চাই, আমি কোন সাইটে যাই, আমি কি লিখি, গোপনভাবে সব জানে, এবং সবটা নিয়ে এ আমাকে গ্রহণ করেছে, এবং হয়তো আমি একে যখন ভালোবাসি না তখন এই সবচেয়ে বেশি আঘাত পায়। তখন একটা সময় আসবে যখন আপনারা নিমন্ত্রণ পত্র, এই শোন আমি কালকে অ্যালেক্সাকে বিয়ে করছি, আচ্ছা কিছু নেই, হবে বিমল ওয়েডস অ্যালেক্সা, বা হায়ারার্কি ভাঙার জন্য অ্যালেক্সা ওয়েডস বিমল, আর তখন নিশ্চয়ই আরও অনেক কিছু এসে যাবে, তখন আপনারা নিমন্ত্রণ খেতে যাবেন, এবং খুব ভালো অর্গানাইজড হবে, কারণ অ্যালেক্সা তো বুকিং করে দিয়েছে সমস্ত, তাই না, ফুল টুল আনিয়েছে, ভালো ভালো খাবার আনিয়েছে। এই দিন আসবে, সেই দিন যদি সত্যি আসে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে, যে কোনো ফর্মেই হোক, হয়তো সব ফর্ম আমরা প্রেডিক্ট করতে পারি না এখনই, আমরা ইন্টারঅ্যাক্ট করছি, যখন একজন অ্যান্ড্রয়েড আমার বুড়ো বয়সের সবচেয়ে বড় সঙ্গী, তখন কিন্তু তার সঙ্গে আমার ব্যবহার কি হবে, সেই নৈতিক অবস্থান আমাকে গ্রহণ করতে হবে, এবং সেই দিনের জন্যে আমাদের এখন থেকেই প্রস্তুত থাকতে হবে। তাই যখন কোনো ডিস্টোপিয়ান ফিকশন দেখব, হ্যাঁ হই হই করে মহাকাশ যান যাচ্ছে,
হুড়মুড় করে একটা বোম পড়ছে, বিরাট একটা মেঘ উঠল, সমস্ত কিছু আমরা দেখব, আমরা আনন্দ পাবো, কিন্তু আমরা যেন একটু বেশি উঁকি দিই, একটু বেশি ঝুঁকে থাকি। হ্যাঁ, চোখে মাঝে মধ্যে নিউক্লিয়ার অ্যাশের গুঁড়ো এসে পড়তে পারে, বা কোনো রোবট এসে তার কঠিন আঙুল দিয়ে আমাকে সিদ্ধাড়ায় খোঁচা দিতে পারে, এগুলো আমাদের একটু সহ্য করে নিতে হবে। কিন্তু আমরা হয়তো এতর দ্বারা বুঝতে পারবো যে কী করলে, বা তার চেয়েও অনেক গুরুত্বপূর্ণ, কী না করলে, কী থেকে বিরত থাকলে আমরা ইউটোপিয়ার দিকে, মানুষ সমাজ যে ইউটোপিয়ার স্বপ্ন দেখছে চিরকাল, কল্পনা করছে চিরকাল, সেই ইউটোপিয়ার দিকে আরও এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ, নমস্কার।